আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামানি। আশিক ভাইয়া, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের এমসিকিউ সিরিজের জটিল সংখ্যা এই চ্যাপ্টারটি নিয়ে। তো আমরা এইখানে তোমাদের এই জটিল সংখ্যা চ্যাপ্টারের মধ্যে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ খুব সুন্দরভাবে ধরে ধরে গুছিয়ে গুছিয়ে তোমাদের বোর্ডে আসা সমস্ত প্রশ্নগুলো দেখাই দিব। তাহলে তুমি দেখবা একই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে মোটামুটি রিপিট করে। তো সেই প্যাটার্নগুলো আমরা খুঁজে বের করবো, সেগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবো। তার মানে তুমি জাস্ট ক্লাসটায় ভালো মতো করো তাহলেই এনাফ। তাহলে আমরা জাস্ট এখন শুরু করে দিব। তো শুরু করার আগে তোমরা এই সিরিজটি যদি চালু রাখতে চাও, যদি মনে করো না ভাই আজকে ক্লাসটি উপকারে আসছে, ভালো লাগতেছে তোমাদের জন্য, কিন্তু আমরা এটা ফ্রিতেই তোমাদের জন্য আয়োজন করছি আমাদের ম্যাথ এমসিকিউ সিরিজ। কারণ তোমাদের অনেকেরই কিন্তু সমস্যা হয় হায়ার ম্যাথের এমসিকিউ নিয়ে, তোমরা পরীক্ষার সময় বিশেষ করে সমস্যায় পড়ো এই এমসিকিউতে। তো এখানে কিন্তু আলাদা করে সময় দেওয়ার ব্যাপার আছে, তুমি জাস্ট একটু প্র্যাকটিস করে যাও, দেখবা যে হ্যাঁ খুবই সহজে তুমি পরীক্ষায় পারবা। হ্যাঁ, তো এইটা অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে, এখন যেহেতু মোটামুটি সময় আছে করে ফেলো। আর অবশ্যই অবশ্যই সবাই তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবা। তো তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাই কমেন্টে জানিয়ে ফেলো যে তোমরা কে, কোন জেলা থেকে, কোন কলেজ থেকে দেখতেছো, সবাই কমেন্টে জানো। এবং সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে দেবো আমাদের ফেসবুক এই পেজে, সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং যার যার টাইম টেবিলে অবশ্যই শেয়ার করে দিও। যদি তোমাদের এই আমাদের এই ক্লাসটি আমাদের ফেসবুক পেজ থেকে হচ্ছে 50 শেয়ার্স পায়, তাহলে কিন্তু আমরা পরবর্তী যে এমসিকিউ সিরিজ সেটাও নিয়ে আসবো মাত্র 50টা শেয়ার। তো তোমরা যারা যারা ক্লাসটা করে উপকৃত হবা, নিজ নিজ টাইমে শেয়ার করে রাখতে পারো বন্ধুদের বিভিন্ন গ্রুপে, কলেজের গ্রুপে তুমি এটা পোস্ট করে রাখতে পারো, মানে শেয়ার করে রাখতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করতেছি। তোমাদের কিন্তু এইটা একটা টার্গেট থাকলো, আর যারা ইউটিউব থেকে দেখতেছো এটা সবাই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। এবং তোমাদের জন্য টার্গেট থাকলো হচ্ছে এইটার জন্য হচ্ছে যে হচ্ছে 200K লাইকস, ঠিক আছে, তোমাদের হচ্ছে এটা টার্গেট। তো যদি এইটা তোমরা টার্গেটটা অ্যাচিভ করতে পারো তাহলে আমরা পরবর্তী যেই থাকবে পরবর্তী যে পার্টটা সেটা কিন্তু নিয়ে আসবো। তার মানে আনলক সিস্টেম করে দিলাম, তোমরা জাস্ট 2000 লাইক এর মাধ্যমে কিন্তু তোমরা পরবর্তী পার্টটা আনলক করতে পারো। তো চলো শুরু করি আমরা সরাসরি, ওকে। এবং সবাই অবশ্যই কমেন্টে জানিও ক্লাস শেষে কেমন লাগলো। তো জটিল সংখ্যা অবশ্যই এইখান থেকে তুমি তোমার বোর্ড পরীক্ষাতে 3 থেকে 4টা এমসিকিউ কমন পাবা, 3 থেকে 4টা এমসিকিউ পাবা জাস্ট এই চ্যাপ্টার থেকে। তো খুব ভালো করে দেখে না, খুব সহজে অ্যান্সার করতে পারবা ছোটো চ্যাপ্টার। তো আমরা একদম শুরুতে চলে যাই যে আমাদের এই চ্যাপ্টার একদম শুরুতে কোন টাইপ আছে, সেটা হচ্ছে আই সংক্রান্ত টাইপ। আই সংক্রান্ত মানে তুমি দেখবে এখানে আয়ের পাওয়ার দেওয়া থাকে i^4, i^100, i^200, এরকম আয়ের পাওয়ার দেওয়া থাকে। আমাদেরকে জিজ্ঞেস করে বলো তো এটা মান কত হবে, এরকম জিজ্ঞেস করে। তো আয় সংক্রান্ত বা আয়ের মান নির্ণয় সংক্রান্ত জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। যেমন আমরা কী কী মনে রাখবো যে আয়ের পাওয়ার যদি 1 হয় তাহলে আয়ের পাওয়ার 1 হলে আমি এটাকে আই বলবো। যদি তুমি কখনো দেখো যে আয়ের পাওয়ারটা হচ্ছে স্কোয়ার তাহলে তুমি বলবো কি আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই তোমাকে মুখস্থ রাখতে হবে। আর যদি হয় আই কিউব, আই কিউব হলে কত হবে, হবে -i। আর যদি তুমি কখনো খেয়াল করো যে i^4 তাহলে তুমি এটা ভাববা কি i^4 মানে হচ্ছে 1। তো আই সংক্রান্ত এই এতটুকু জিনিস মনে রাখো। এবার মনে করো তোমার পরীক্ষায় আসছে হচ্ছে যে i^ মনে করো যে 100, i^100 মানে তুমি কী বুঝবা, তার মানে আয়ের উপরে যত পাওয়ার থাকবে সেটা তুমি 4 দিয়ে ভাগ করবা। কারণ এই 4 দিয়ে ভাগ করলে খেয়াল করো, এই যে 4 দিয়ে ভাগ করলে এই দেখো 4-এর এই জিনিসটা কি গুণিতক না, আসলে খেয়াল করো যে 4 দিয়ে যখন ভাগ করতেছো তখন কিন্তু 1 হচ্ছে। তার মানে এই 4-এর গুণিতক আকারে তুমি প্রকাশ করার চেষ্টা করবা। তো দেখো এই 100 কীভাবে প্রকাশ করা যাবে, 100 তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কোনো ভাগশেষ থাকতেছে না। যেহেতু কোনো ভাগশেষ থাকতেছে না, ভাগশেষ কত, শূন্য, তাহলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে i^0। আর i^0 মানে কি, সামথিং টু দি পাওয়ার 0 মানে আসলে কত, 1। তার মানে i^100 মানে হবে কত, 1 হবে। তার মানে তুমি যত বড়ই সংখ্যা থাকুক, তোমাকে বলছে 500, যত বড়ই সংখ্যা থাকুক তুমি করবা কি এটাকে ভাগ দিবা তুমি ওই মাথায় যেটা থাকবে, এই মাথায় যেটা থাকবে ওইটাকে তুমি ভাগ দিবা হচ্ছে 4 দিয়ে, ওইটাকে ভাগ দিবা কত দিয়ে, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করার পর যত অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। যে ভাগ আমরা দিই কত হবে, 4 × 48, 12 নিলাম এখানে, 48 থাকলো, এখানে কত আসবে আমাদের, এখানে দেখো 2, আর এখানে কত আসবে, 0। তাহলে তুমি যে মান বসায় যাও দেখবা যে এইখানেও কোনো ভাগশেষ থাকতেছে না, অ্যান্সার কতই দেখো, ভাগশেষটা খেয়াল করবা, ভাগশেষ নাই, ভাগশেষ 0। তার মানে কী হবে, i^0, এটা যে কথা i^0 একই কথা, তার মানে কত, এটা কত হবে, সেমভাবে 1 হবে। কিন্তু এবার মনে করো তুমি অন্য একটা নিলা, লিখলা তুমি কত, মনে করো যে i^23 লিখলাম, মনে করো এইবার 23কে যদি তুমি ভাগ দাও 4 দিয়ে, খেয়াল করো 23কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও কত আসবে, খেয়াল করো যে 23কে তুমি 4 দিয়ে ভাগ দাও আর কি, যে 23কে 4 দিয়ে ভাগ দেবে বুঝতেই পারতেছো কত আসবে, যে হচ্ছে যে 4 × 5 = 20, 4 × 5 = 20, তার মানে তোমার এখানে কিন্তু আজ ভাগশেষ থাকতেছে হচ্ছে 3, ভাগশেষ থাকতেছে হচ্ছে 3। যেহেতু ভাগশেষ 3 থাকতেছে তাহলে এখানকার পাওয়ারটা হবে কত, i^3।
আর আই টু দি পাওয়ার 3 মানে কত মাইনাস আই, তাহলে অ্যান্সার হবে কত আসলে মাইনাস আই। এইভাবে তোমাকে জাস্ট একটু বের করতে হবে। তো এই প্রশ্নগুলো অনেক অনেক বেশি বেশি পরীক্ষায় আসছে এবং আমি জাস্ট দেখাচ্ছি যে এখান থেকে বোর্ডে আসলে কী ধরনের প্রশ্ন আসছে। তাছাড়াও আমাদের এখানে আরও কিছু প্রশ্ন আসতে পারে, এইগুলো আমরা শিখব। মনে করো আমাদের পরীক্ষা এরকম থাকতে পারে, এরকম দেখো এই ধরনের প্রশ্ন থাকতে পারে, এরকম ধারা থাকতে পারে, তোমাকে বলবে এরকম এরকম দিয়ে এই ধারাটা যোগফল কত, আয়ের এরকম দিয়ে বলবে কি এই ধারাটা যোগফল কত, এরকম দেখো বোর্ডে কিন্তু আসছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখব। তার আগে আমরা নর্মাল প্রশ্নগুলো একটু চেক করে ফেলি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এইটুকু জিনিসটা আমরা বুঝলাম। এই জিনিসের পরে আমরা দেখতেছি হচ্ছে এই দেখো প্রথম আমরা দেখে শুরু করলাম সিলেট বোর্ড 17-তে আই থেকে প্রশ্ন আসছিল। প্রথমটা কী প্রশ্ন দিছে, প্রথমে বলছে যে টু এক্স মাইনাস আই থ্রি ওয়াই, বলছে এই জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত। খুবই সিম্পল, এটা আসলে খুবই সিম্পলভাবে তুমি দেখতে পারবা। কীভাবে দেখবো দেখো, যে এই যে আমরা বললাম একটা জটিল সংখ্যা টু এক্স প্লাস থ্রি আই, তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে একসাথে করে আগে, যে এই একটা জটিল সংখ্যার মধ্যে আসলে কী কী পার্ট থাকে বলো তো। এই একটা জটিল সংখ্যার মধ্যে তুমি একটা জটিল সংখ্যা লিখছো জেড ইকুয়াল টু যে টু এক্স মনে করো প্লাস থ্রি আই তুমি লিখলাম বা মাইনাস থ্রি আই তুমি লিখলাম। এই জটিল সংখ্যার মধ্যে হচ্ছে, খেয়াল করো এই জটিল সংখ্যার মধ্যে আমি এভাবে লিখি যে হচ্ছে থ্রি ওয়াই সাথে হচ্ছে আই। খেয়াল করো যদি এরকম থাকে, এই জটিল সংখ্যার এই অংশটুকু হচ্ছে বাস্তব অংশ, দেখো এর সাথে কোনো আইটাই নেই, এটা হচ্ছে বাস্তব পার্ট। এখানে যাই থাকুক টু এক্স আছে, টু এক্সই হচ্ছে বাস্তব পার্ট, তাহলে এখানকার এই পুরোটুকুই হচ্ছে কত বাস্তব অংশ। আর আয়ের আগে যতটুকু থাকবে, আয়ের আগে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের কি অবাস্তব অংশ আর কি। হ্যাঁ, অবাস্তব অংশ, অবাস্তব অংশ। ঠিক আছে, এই কথাটা তুমি ফার্স্ট অফ অল মনে রাখতে পারো। আর এখানে যে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে টু এক্স মাইনাস আই থ্রি ওয়াই এই জন্য সবটি কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে টু এক্স, তাহলে তুমি দেখো টু পজিটিভ না, তো তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবা, মাইনাস থ্রি ওয়াই তাহলে মাইনাস মানে কি নিচের দিকে, তোমার এই চতুর্ভাগে, এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, অ্যান্সার কী হবে চতুর্থ চতুর্ভাগ। খুবই সিম্পল। বলছে পরটা দেখো, খেয়াল করো, বলছে এন বিলংস টু এন হলে আই টু দি পাওয়ার 8n+5 মান কত। আই টু দি পাওয়ার 8n+5 মানে কি, খেয়াল করো আয়ের মাথার মধ্যে কত আছে যে 8n, আবার কত আছে আয়ের মাথার মধ্যে কত আছে 5 আছে। তো এটাকে আমরা এভাবে লিখে ফেলতে পারি, তোমরা সবাই জানো যোগ আকারে থাকলে এরকম গুণ আকারে লেখা যায়, তুমি ভেঙে ভেঙে লিখবে, এরপরে তুমি দেখেই অ্যান্সার বলতে পারবা। এবার দেখো এটা কি মানে জোড় না, মানে জোড় আছে যেহেতু বা হচ্ছে কী আছে আমাদের 4 গুণিতক আছে 4 × 2 = 8, তাহলে এই জিনিসটুকু মানে হচ্ছে কত হবে জানো, এই জিনিসটুকু মানে হবে আসলে 1। কেন 1 হবে, কারণ তুমি আয়ের মাথার মধ্যে কী লিখছো, মানে জিনিসটাকে এভাবে লিখতে পারি চাইলে আমরা, খেয়াল করো এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, 8 আছে না, তাহলে আমি লিখতে পারি যে আই টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার মনে করো 2n, এটা মানে তো কত আই টু দি পাওয়ার 8n। একটা ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো আমরা তো ভেঙে করবো না, দ্রুত করবো। তো এইটুকুর মানে কি, আই টু দি পাওয়ার 4 মানে তো 1, আর 1 মাথার মধ্যে তুমি যাই দাও, 1 মাথার মধ্যে তুমি যেই পাওয়ারই দাও না কেন, 2n মানে জোর দিছো তুমি আরও, আয়ের মাথার মধ্যে যাই দাও না কেন সেটা 1ই থাকবে, মানে 1 মাথার মধ্যে যাই দাও সেটা 1ই থাকবে। আর এখানে তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 কে ভেঙে কী লেখা যায়, আই টু দি পাওয়ার 5 কে লেখা যাবে আই টু দি পাওয়ার 1, কারণ কী বলছিলাম মাথায় যা থাকবে 4 দিয়ে ভাগ করে ভাগ শেষটা লিখবো, তো 4 দিয়ে ভাগ করলে 1 থাকে এখানে অবশিষ্টটা ভাগ শেষটা, তাহলে আই টু দি পাওয়ার 1 মানে কত আসলে আই থাকতেছে, আর এইটুকু মানে তো বেসিক্যালি 1, তাহলে 1 × i, তাহলে আলটিমেট অ্যান্সার কী হবে, আই, শুধু আই, কোথায় শুধু আই আছে, এই যে এটার মধ্যে শুধু আই আছে আর কি, এরকম। তো একটা ভেঙে দেখালাম, এত ভাঙাভাঙি দরকার নাই, তুমি দেখেই বুঝতে পারবা, কিভাবে দেখেই বুঝতে পারবা, খেয়াল করো কী লেখা আছে আই টু দি পাওয়ার 8n+5, তুই মনে মনে গুণ করছো 4 × 2 = 8, তার মানে এই জিনিসটা 1 চলে আসবে, যেহেতু 4 কী আসছে এখানে গুণিতক আকারে আসছে, আর শুধু 5 থাকছে, তুমি কাজ করো শুধুমাত্র 5 নিয়ে, তুমি দেখেই বুঝবা কি এটার অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আই টু দি পাওয়ার 5, আর আই টু দি পাওয়ার 5 মানে কত আই, শেষ, মানে তোমার লেখার দরকার নাই, তুমি যদি বুঝে ফেলো প্রথমবার। ঠিক আছে, তো আমরা দেখি আসো পরেরগুলো দেখি কী বলছে। দেখো এই কয়েকটা প্রশ্ন অনেকবার আসে, দেখো একই প্যাটার্ন, আই টু দি পাওয়ার -49, আই টু দি পাওয়ার -65, হ্যাঁ, তারপর আই টু দি পাওয়ার -39, দেখো এই যে 22 বোর্ডে সব একই প্যাটার্নের প্রশ্ন আসছে। তো দেখি আমরা কী হবে অ্যান্সারগুলো, আই টু দি পাওয়ার -49, তাহলে কী লিখবো আমরা এখানে, আই টু দি পাওয়ার -49 মানে কি, 1 / আই টু দি পাওয়ার 49, আই টু দি পাওয়ার 49, কারণ মাইনাস আছে সেটা আমি ডিভাইড বাই নিচে লিখে ফেললাম। এবার 49 তুমি যদি ভাগ করো তাহলে কী আসবে, দেখো তো ভাগশেষ কত থাকে 4 × 12 = 48, তার মানে ভাগশেষ থাকে 1, 48 থেকে 49, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে 1, তাহলে আই টু দি পাওয়ার 1 মানে তো আই, আর 1/i এটা মানে হচ্ছে -i, এই কথাটা খুব ভালো করে মনে রাখো, অনেকবার কাজে লাগবে কথাটুকু, এখন আমি বক্স করে দিচ্ছি, এই কথাটাকে খুব ভালো করে মনে রাখো, এই কথাটা খুবই ভালো করে মনে রাখো, এই কথাটা তোমার বারবার লাগবে যে আই টু দি পাওয়ার বা -i = হচ্ছে 1/i, একই কথা 1/i যে কথা আর -i একই কথা, 1/i যে কথা আর -i একই কথা। তো ফাইন, এইটুকু আশা করি বুঝছো, এইটা আমাদের প্রশ্ন ছিল, আর একটা দেখি খুব দ্রুত দেখবো আমরা, আসো এই জিনিসগুলো খুব দ্রুতই আসলে দেখা পসিবল। বলছে আই টু দি পাওয়ার -65 মান কত, তো আই টু দি পাওয়ার 65 মান হচ্ছে, খেয়াল করো
যে আই টু দি 60 মানে কি, তুই আবার সিম্পল লিখবা যে আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 65, আই টু দি পাওয়ার 65। এবার 65 কি তুমি ই করো 4×16=64, তাহলে 16 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 64 তাহলে ভাগশেষ থাকে 1, তাহলে অ্যান্সার কি হবে 1, 1/1 মানে 1/1 হবে, মানে আই টু দি পাওয়ার 1 হবে। আর 1/i মানে কত, 1/i মানে 6 দিলাম মাইনাস আই, শেষ, মাইনাস আই, তো কোথায় মাইনাস আই আছে, এই যে মাইনাস আই আছে, শেষ, সহজ। সেমভাবে এখন বলছে আই স্কোয়ার সমান মাইনাস 1, কি গুড, আমরা জানি। আর ওরা বলছে কি যে যে আই টু দি পাওয়ার -39, আবার ভাগ করো যে 4 দিয়ে ভাগ করলে কি আসবে, যে 4×36, আর 4×36 তাহলে 36 হচ্ছে, তার মানে এটাকে লেখা যাবে হবে আই টু দি পাওয়ার 39, আর এটুকুর মানে কত, 4×36 তো ভাগ শেষ থাকে 3, তাহলে আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 3 মানে কত, আসলে আই টু দি পাওয়ার 3 মানে হচ্ছে মানে আই কিউব মানে কত, মাইনাস আই, মাইনাস আই। আর 1/i এটুকু খেয়াল করো, 1/i মাইনাস তো আছে, মাইনাস লিখে রাখলাম, এই 1/i মানেই তো একটা মাইনাস আই ছিল, তাই না, দেখো এই যে মাইনাস মাসে কী হয়ে যাবে, মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, হবে কত, প্লাস আই, তাহলে অ্যান্সার কোনটা হবে, প্লাস আই হবে, এটা শেষ, ঠিক আছে, প্লাস আই হবে। তো এটা খুবই সহজ এবং সিম্পল, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এবার তুমি খেয়াল করো এখানে আমাদের আরও দেখো আরও বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমরা যদি সলভ করে ফেলি জাস্ট আমার সাথে প্র্যাকটিস করে ফেলা হবে, তাহলে তোমার পড়াটা হয়ে যাচ্ছে, তোমার এটা নিয়ে আলাদা করে বসতে হবে না, ক্লাসে দেখতেছো মানে তুমি খাতা নিয়ে বসো, করো, শেষ, তোমার আর পড়তে হবে না এখান থেকে। তো বলছে আই স্কোয়ার সমান সমান -1 হলে এত এর মান কত, আই স্কোয়ার সমান সমান -1 হলে এইটার মান কত, আমরা একটু মানটা বের করে আসো দেখি কত হয়। সেমভাবে এখানে কী আছে খেয়াল করো, আমরা এই জিনিসটুকু আগে এখানে ভেঙে ভেঙে লিখে আনবো, আগে এখানে কী লেখা, এখানে লেখা -i, আর এখানে লেখা হচ্ছে -i^5, আই টু দি ফাইভ মানে কত, আমি লিখতে পারি যে 1/i টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 লিখে নিলাম একটু, এখানে আসে কত আমাদের 2i, আর এখানে আসে কত, না 2i আছে না, এটা আমাদের আসে হচ্ছে 2i^-5, তাহলে লিখতে পারি যে 1/ কি, আই টু দি পাওয়ার 5 লিখে দিচ্ছি, ভেঙে দেখছি তুমি বুঝতে পারো। আর এখানে কি লেখা, 1i লেখা আছে, আই ধরে নিলাম, আই দিয়ে করি দিয়ে কী আসে। ওকে, এবার খেয়াল করো, এবার এটুকু রেজাল্ট কী কী আসবে আমরা দ্রুত লেখার চেষ্টা করি, এখানে -i আছে থাকুক, এখানে কত আছে খেয়াল করো, আই টু দি পাওয়ার 5 মানে কত, আই, কারণ আই টু দি পাওয়ার 4 মানে 1, আর অবশ্যই থাকে 1, তাহলে 1/i মানে হচ্ছে -i, মাইনাস আই, আর এখানে একটা মাইনাস মিল হয়ে যাবে কত, প্লাস আই। দেখো নিচেরটুকু আমার আর করার দরকার নাই, কারণ কি উপরে আই আই কাটাকাটি খেয়ে শূন্য চলে আসছে, তাহলে বুঝতেই পারতেছি অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা শূন্য হবে, অ্যান্সারটা শূন্য হবে, নিচে আমি আর কষ্ট করবো না, অ্যান্সার শূন্য আছে কিনা দেখি, হ্যাঁ শূন্য আছে। এই বসে আই টু দি পাওয়ার -70 প্লাস আই এর মান কোনটি, তাহলে সেম একইভাবে তুমি করবা, আই টু দি পাওয়ার -70 তুমি বের করবা, আই টু দি 70 মানে কত, 1/i টু দি পাওয়ার 70, 70 প্লাস 1 আলাদা আছে, তো 1 আলাদা থাকুক। এবার আই টু দি পাওয়ার 70 মানে চিন্তা করো, চারের নামটা পড়ো, তাহলে হচ্ছে 4×16=64, 4×17=68 হয়, 4×17=68, তাহলে 2 থাকে অবশিষ্ট, তাহলে অবশ্যই থাকবে হচ্ছে 2i^2, আর এখানে কত আছে 1, আর আই স্কোয়ার মানে হচ্ছে এই আই স্কোয়ারটা মানে হচ্ছে -1, তাহলে -1, আর উপরে কত আছে 1, দেখো আলটিমেটলি এখানে -1 এখানে +1, তো -1 + 1 মিলে কী হবে, -1, এটা আসলে 1 ছিল আর কি, আসলে এই -1 + 1 মিলে কত, শূন্য হয়ে যাবে, এখানেও শূন্য হবে আর কি, এই দেখো এখানেও কিন্তু শূন্য আছে আর কি, ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছো, খুবই সহজ, ছোটো কিন্তু। আবারও সেম দেখো এরকম অঙ্ক আগেও পাইছিলাম একবার, তো দেখো কী হবে, আই টু দি পাওয়ার 4n + 3, তো বুঝতেই পারতেছো চারের গুণিতক আছে এখানে, 4n বা 8n বা হচ্ছে 12n এরকম থাকতো গুণিতক, তো মানে এটা বাদ, তাহলে কাজ করবে 3 দিয়ে, তাহলে মানে অ্যান্সার কী হবে 1/3, 1 কিউব মানে আই কিউব, তাহলে আই কিউবের মান কত, -i, আর -i কোথায় আছে, 3 নম্বরের মধ্যে আছে, ঠিক আছে, এরকম সেম একইভাবে এইটাও তুমি করতে পারবা, এটাও আমরা দেখে রাখি, এটা কলেজে আসছিলো, খেয়াল করে এটা তোমাকে একটু বড় ভেঙে ভেঙে করতে হবে আর কি। আমি একটু লিখে দিচ্ছি আবারও যে অঙ্কটা আমাদের ছিল কি, এখানে ছিল হচ্ছে এখানে আই ছিল, নিচে কী ছিল 1-, এখানে ছিল হচ্ছে 1/1 - 1i লেখা মনে হচ্ছে, ইটস 1 এবং হচ্ছে নিচে হচ্ছে আই, এরকম। ওকে, আমরা এটা দিয়ে ট্রাই করি দেখি কী আসে, এরকম অঙ্ক আসলে কিচ্ছু করো না, খালি তুমি ডাইরেক্ট তুমি লসাগু করা শুরু করো, লসাগু করা শুরু করো, লসাগু করো তুমি, সমস্যা নেই, এই যে এইটুকুর লসাগু তুমি আগে করো, এইটুকু, তো এখানে আই ছিল, এখানে 1-, ছিল সব থাকুক, এই এইটুকুর লসাগু আমরা আগে করে নিচ্ছি, এইটুকুর লসাগু, এখানে 1 ছিল, 1 থাকবে, এইটুকু করলে কী হয়, নিচে আসতেছে আই, এখানে আসবে কত, আই -1, এখানে হিসাব করলে আসবে আই -1, আর নিচের আইটা আমরা একবার উপরে উঠাই দিচ্ছি, নিচের আইটা একবার আমরা উপরে লিখে দিচ্ছি, নিচের আইটা আমি একবার এই যে নিচে ছিল পলটা নিয়ে মেরে কই চলে যাবে, এই যে উপরে চলে আসবে, এই উপরে চলে আসবে, তাহলে এখানে লিখে দিলাম আমি হচ্ছে আইটা, হ্যাঁ 1×i। এবার তুমি নিচের এই অংশটুকুর কাজ করো, নিচের এই অংশটুকুর কাজ করলে কী থাকবে, এখানে থাকতেছে তোমার হচ্ছে একদম উপরে তো আই আছে থাকুক, আর এই অংশটুকুর মধ্যে কী থাকতেছে, এখানে থাকতেছে আই -1
आई माइनस वन और ये जो नियुक्त करी कि आसें हाँ देखा जाके कि लगे आई माइनस वन ख्याल करो दिए लसक करो तुम कि आसने हिसाब कर आई माइनस वन और माइनस दिए आई तेल माइनस दिए थको आई तो देखो इन्हें कि हे देखो हमें कि घटना घटल एखानकार प्लस आई एखानकार माइनस आई काटा नीचे एक माइनस आसे थकुक और ये जिनटा ऊपरे उठे आसपर जो उठे आसे कि आई आगे छो ऊपर उठल कत आई माइनस वन देखो नीचे एक माइनस वन पड़े आसे तो माइनस वन पड़े आने कि ये एक माइनस वन लिखे दिल कि समस्या नहीं माइनस दिए गुण करते माइनस दिए गुण कर ले देखो एर आगे मन करो माइनस आसते कि माइनस आई स्क्वायर प्लस एखे कत आसने आसब हे माइनस आई स्क्वायर प्लस ये एखे माइनस आई आसे माइनस माइनस प्लस हो जाए माइनस माइनस प्लस हो जाए प्लस आई ठीक है ख्याल करो ये माइनस छो माइनस आई मैंने कि ये विशेषकर माइनस एखे ना दिए तुम ये दीते पर हाँ जो माइनस वन छो माइनस वन थका मानी किसने माइनस वन थका तो माइनस आई स्क्वायर और ये माइनस माइनस प्लस आई थकल और वन इंटू आई हिसाब कर कत से देखो ये आई स्क्वायर मान हे आई स्क्वायर मानता हे माइनस वन और ये माइनस मिले कत प्लस वन और साथ ही आसे कत आई आल्टिमेट अन्सार कत आई प्लस वन ये हमें वन प्लस आई प्लस वन अन्सार लसागु कर ले जस्ट मिले जाए जस्ट लसागु करते थकबा तुम देखे तो बुझा कार साथ लसागु कर दी मिले जाए तुम्हारे को टेंशन नहीं जस्ट हिसाब करते हैं यतटुकू और देखिए हमें ये आयर धारा कथा बरकम धारा हमारे परीक्षा आसते परे हाँ यम धारा आसते परे बोलो धारार मान कत धारा मान कत धारा दिए बोलो कि यार मान बेर करो तो भय पर किस नहीं तुम क्योंकुलेटर दिए करते पर हाँ अथवा तुम नियम जानले और सहज है तुम देखे अन्सार बोलते पर दुईट जिस तुम मन रखो एक हे तुम ख्याल करो जे रखम थे जे चार्टा क्रमिक नम्बर थे मैं परपर तेर चौदो पंद्रह षोलो अथवा एक दुई तीन चार अथवा मन करो एगारो बारो तेर चौदो परपर चार्ट संख्यार आयर जो जोगफल से शून्य है एक दुई तीन चार जो कर शून्य है तुम नील मन करो तेतरिस चौत्रिस पैंतीस छत्तीस जो कर देखा शून्य अथवा चार्ट क्रमिक नम्बर तो ठीक आ लिखी परपर चार्ट क्रमिक संख्या क्रमिक संख्या मानी आसले परपर चार्ट नम्बर हाँ परपर चार्ट संख्या लिखे दिल परपर चार्ट संख्या ये बोली कि क्रमिक संख्या बोली और परपर चार्ट संख्या यार जो एरक है परपर चार्ट बीजोड़ संख्या हाँ मैं एर बीजोर टाइप संख्यागुल परपर चार्ट बीजोड़ संख्या परपर चार्ट जेको संख्या छो जी स्पेशल तुम देखो बीजोड़गुल आपर चार्ट बीजोड़ संख्या परपर चार्ट हे बीजोड़ तेल देखो कि हमें बीजोड़ लिखे है जो आई थ्री आई फाइव आई सेवेन आई नाइन परपर चार्ट बीजोड़ संख्या आजोर संख्या जो थे तो बीजोड़ संख्यागुलो के जो कर ले पाबा तुम सेम हे एरक पाबा और एख आई थ्री आई फाइव आई सेवेन आई नाइन जो कर शून्य आसें अथवा मन करो जे एरक जे तर पंद सतर उन्नीस जो कर शून्य आसें आई पावर हिसाब से ठीक है तो बुझते परपर चार्ट क्रमिक संख्या परपर चार्ट बीजोड़ संख्या तुम एरक जो करो अन्सार जिरो आसें धारा एबार देखिए हमारे परीक्षा क्यों प्रश्न आसान देखो कि आसने बस देखो ये देखो तुम मिले गल प्रथम पाए गल सत नय एगारो तेर परपर चार्ट बीजोड़ संख्यार जोगफल जिज्ञेस चोख बंद कर जिरो अंक कर दरकार आते दिन आस पर बोर्ड बैसे आससे एकदम नियम जानले तुम खेले बसाते परवा एखे ख्याल करो बुद्धि कर एम एम प्लस वन एम प्लस टू एम प्लस थ्री परपर चार्ट संख्या ना मन करो एक एक साथ एक जोग कर दुई दुर साथे एक साथ दुई जोग कर तीन एक साथ तीन जोग कर चार एक दुई तीन चार देखे ही बुझते परपर चार्ट क्रमिक संख्या जोग कर ले कत शून्य है देखो कथा राजशाही बोर्ड सतर आस एकदम शेष नियम जानले शेष काल्पनिक संख्या आई एख बस यार मान कत बेर करो तो समस्या नहीं तुम जस्ट बेर कर देखो कत आसे जस्ट तुम्हें चेक करवा बेर कर ले कत आसले किसान मैं ट्राई करी आई टू दि पर फोर एन आयर माथार मध्य चार गुणितक आने कि तर मैं कि जिस वन वन तो ये ऊपर लिखी इन्हें ये इखने लिखी ओके लिखी ए मान कत वन माइनस आई आसे थकुक एबार ख्याल करो जोग आई टू दिवर फोर एन प्लस वन कि बोलोम फोर एन जो गुणित का चार बद खाली पर क्ज करवा आई टू दिवार पर कत आन आसे आई टू दिवार वन माइनस वन आसे ओके तो ख्याल करो ये कि आसते से ये प्लस वन माइनस वन काटा माइनस आई प्लस आई काटा शून्य शून्य है जो कर लेसार शून्य ठीक है खूब सहजे बेर करते बार देखो एक बड़ सड़ो से एक दुई तीन चार करते एक सौ दुई पर्त जो करो यार तुम तो कष्ट गलो ना क्योंकि तुम्हें तो जो जो परपर चार्ट जो कर ले शून्य है एक दुई तीन चार तेज शून्य ओके तरह हे पाँच छय सत आठ शून्य
তোমার মনে করো যে 9 10 11 12 এগুলো যোগ করলে শূন্য, এরকম তুমি কয়টা পাবা, এরকম তুমি কয়টা পাবা, 120 দুইটা আছে তাহলে 4 25 100 তাহলে 25টা এরকম জোড়া পাবা, আর লাস্টে বাকি থাকবে কি 101 102, তাহলে তুমি এটা নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে অ্যানসার কি হবে এটা, যে আই টু দি পাওয়ার 101 যোগ আই টু দি পাওয়ার 102, কারণ এর আগে যেগুলো ছিল সেগুলো আমরা নিছি বেসিক্যালি, এর আগে যেগুলো ছিল সেগুলো খেয়াল করো এর আগেগুলো আমরা নিছিলাম কিন্তু বেসিস করে এগুলো শূন্য হয়ে গেছিলো আর কি, সব শূন্য হয়ে গেছে। তা তুমি বুঝবা কীভাবে কী করতে হয়, তার মানে তুমি এটা নিয়ম হচ্ছে সহজ বের করার নিয়ম হচ্ছে, তুমি না বুঝো কয়টা সেট হবে, লাস্টে যেই সংখ্যাটা থাকবে ওই লাস্টের সংখ্যাটাকে তুমি 4 দিয়ে ভাগ দিবা, চার দিয়ে ভাগ দিবা, দেখবা কত পর্যন্ত যাচ্ছে, 4 দিয়ে ভাগ দিলে কত থাকবে, তুমি দেখবা এখানে 4 দিয়ে ভাগ দিলে 4 25 100 হচ্ছে, 4 25 হচ্ছে 100, তাহলে এখানে অবশ্যই থাকছে কত, 2, 2 অবশ্যই থাকছে মানে কি লাস্টের 2 ঘর নিয়ে কাজ করবা, 2 অবশিষ্ট মানে কি যে লাস্টের 2 ঘর, লাস্টের 2 ঘর নিব, 2 অবশিষ্ট মানে কি যেটা অবশিষ্ট থাকবে তাহলে কী হবে সেটাই কী করবো আমরা, সেই অবশ্যই নেব, 3 হয়তো আমরা 103, তার মানে কি 3 অবশিষ্ট থাকতো লাস্টের 3 ঘর নিতাম, 101 102 103 এরকম শেষ, লাস্টে 2 ঘর নিব, লাস্টে 2 ঘর নিলে কী আসবে দেখো, এখন বুঝতে পারতেছো এটা করলে আসবে হচ্ছে আই টু দি পাওয়ার 1, কারণ 4 25 100 অবশ্যই থাকে 1, 4 25 100 অবশ্যই থাকে 2, তাহলে হিসাব করলে কত আসবে, এখানে আসবে আই, আর এখানে আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস 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 1 আর কি, আই স্কোয়ার মানে মাইনাস 1 আর আই মানে তো হচ্ছে আই, তাহলে অ্যান্সার হবে কত, আই মাইনাস 1 এতটুকু, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো কীভাবে এই জিনিসগুলো করতে হয় ধারার অঙ্কগুলো, তো আশা করি এটা বুঝে ফেলছো। ওকে, এ বলছে এ প্লাস আই বি আকারে প্রকাশ, আরও একটা টাইপ যে আমাকে মাঝে মাঝে বলবে এরকম, এ প্লাস আই বি আকারে প্রকাশ করো, একটা জটিল সংখ্যা দিয়ে বলবে কি এ আকারে প্রকাশ করো, তো আমরা একটু দেখি যে এ আকারে প্রকাশ করলে জিনিসগুলো আসলে কীরকম হয়, আসলে হ্যাঁ জিনিসগুলো কীরকম হয় এ প্লাস আই বি আকারে প্রকাশ করলে কীরকম হয়, তো আমরা একটু দেখি এবার যে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলে, হ্যাঁ প্রকাশ করলে আমাদের জিনিসগুলো কী দেখতে কীরকম হয় আর কি, ঠিক আছে। ওকে ফাইন, এবার দেখো এ প্লাস আইবি আকারের প্রকাশটা আমরা এখান থেকে একটু দেখি, তো এবার এ প্লাস আইবি আকার মানে হচ্ছে কীরকম, মনে করো জটিল সংখ্যা দিয়ে দেবে তোমাকে এরকম গুণ ভাগ করে দেবে, বলবো যে এরকম যে 2 + 3i, নিচে বললো মনে করো যে 3 - i, এরকম আছে একটা জটিল সংখ্যা, তোমাকে বলছে এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, তোমাকে বলছে কি এটাকে এ প্লাস আইবি, এ প্লাস আইবি মানে কি এমনভাবে লিখবা যেন এরকম থাকে, একটা জটিল সংখ্যা থাকে মনে করো কথা কথা 8 আসছে, 8 যোগ মনে করো 5i, এই দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে আই, এটাকে বলছি আমরা এ প্লাস বি আই বা এ প্লাস আইবি, ঠিক আছে। তোমাকে এইভাবে একটা দিয়ে প্রকাশ করতে হবে, এরকম ভাগটা আকার আছে গুণটা আকার আছে একটা দিয়ে প্রকাশ করতে হবে, তো এটা এরকম থাকলে কীভাবে প্রকাশ করতে হয় মানে এভাবে প্রকাশ আর কি, হ্যাঁ এটাকে তোমাকে বলছে এভাবে প্রকাশ, হ্যাঁ এভাবে প্রকাশ করতে হবে, এভাবে প্রকাশ, তো এভাবে প্রকাশ করলে কী আসে যে আমরা খেয়াল করে আসো, এই যেটা বলছে যদি 2 + 3i ভাগ মানে এত এরকম হয় তাহলে বলছে এটাকে হ্যাঁ বিয়ের মান কত, বিয়ের মানও বের করতে বলছে, তাহলে একটা করে দিই দুইটা আছে একটা করে দিই তুমি একটা করবা, অথবা নিচেরটা করে নিচের জায়গা আছে এটা করি 2i এটা আছে একই দুইটা সেম একই জিনিস কোনো সমস্যা নেই, একই দুটো হবো সেম, এ প্লাস আইবি বলছে এর মান কত বিয়ের মান কত আমি দুইটা বের করে দেখাচ্ছি সমস্যা নেই, তো নিচে করি আমি তাহলে লেখা 2 - i আর নিচে কত আছে 2 + i, বা নিয়মটা দেখো এ প্লাস আইবি একটা প্রকাশ করার জন্য অনুবন্ধী রাশি দিয়ে, নিচে যেটা থাকবে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ, অনুবন্ধী রাশি মানে কি মনে করো একটা জটিল সংখ্যা আছে যেটা 2 + i, 2 + i এইটার জটিল বা এটার অনুবন্ধী সংখ্যা কী হবে, অনুবন্ধী হবে হচ্ছে আয়ের আগে যা আছে সেই চিহ্নটা চেঞ্জ করবে, শুধুমাত্র কী বলছি আয়ের আগে যা আছে মাঝখানে যে চিহ্ন সেই চিহ্ন চেঞ্জ না, আয়ের আগে যা আছে তাই চিহ্ন চেঞ্জ করবে, কারণ মাঝে মাঝে এরকম থাকে মনে করো i + 2 অনেকে করে কি i - 2 লিখে ফেলে, না আয়ের আগে চিহ্ন চেঞ্জ করতে হবে, এখানে +2 থাকুক এই আয়ের আগে প্লাস ছিল মাইনাস হবে এরকম হবে, কথা বুঝতে পারছি কিনা, তাহলে কথাটা মাথায় রাখবা যে আয়ের আগে যে আসে সেই চিহ্ন চেঞ্জ করবা 2 + i, তাহলে অ্যান্সারটা কী হবে এখানে 2 - i, ওকে তাহলে আমাকে বলছিল যে এইটাকে অনুবন্ধী আকারে প্রকাশ করো, তো আমি নিয়ম কী বললাম যে আমাদের নিয়মটা হবে হচ্ছে যেই সংখ্যাটা থাকবে, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ, এইটার অনুবন্ধী কত হবে 2 - i, তাহলে 2 - i দিয়ে উপরে এবং নিচে তুমি গুণ করে দেবা শেষ এক্সট্রা করে, আর এদিকে আগে যা ছিল সেটা তো থাকবেই, কত আসবে তোমার এখানে আসবে হচ্ছে 2 + i, এখানে আসবে কত 2 - i এরকম, ঠিক আছে শেষ, তারপরে নিচে যা থাকবে সেটার অনুবন্ধী দিয়ে নিচে এবং উপরে দুই জায়গায় গুণ করবা, তাহলে কাটাকাটি করলে এক জিনিস থাকবে আর কি, এইবার আমরা এখানে একটু ভাগ করি গুণ করে দিই দেখো তো কী আসে, এখানে গুণ করে দিলে আমাদের এই জায়গাটার মধ্যে কী আসলে আসে, তো আমরা গুণটা করে দিচ্ছি এখানে, এখানে আমরা এই যে এখানে গুণটা করে দিচ্ছি আসো এখানে গুণ করে দিই,
নি দেখো এখানে থাকছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি জিনিসটা কি হবে a প্লাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি লিখবো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস এখানে b কি আছে I আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে কি আসবে গুণ করে দিব আমরা 2 এর সাথে গুণ করে দিকে আসবে 2 2 4 2 2 4 তারপর হচ্ছে 2 2 4 আর 2 দিয়ে গুণ করলে কত আসবে মাইনাস 2i মাইনাস 2i ওকে আর মাইনাস আসছে মাইনাস গুণ করলে কত আসবে মাইনাস 2i আসবে এখানে আর এখানে মাইনাস i দিয়ে এই i কে গুণ করলে হবে কত মাইনাস মাইনাস প্লাস তাহলে হবে i স্কয়ার ওকে এবার তুমি হিসাব নিকেশ করো করে দেখো কত কি আসে তুমি হিসাব নিকেশটা করে দেখো আমি এখানে আবার আউটলাইন করতেছি খেয়াল করো এখানে 2 স্কয়ার মানে কত 4 i স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস 1 আর মাইনাস মিলে কত হবে প্লাস 1 ওকে উপরে কি আছে খেয়াল করো যে 4 আর 4 থাকলে এখানে i স্কয়ার মানে কত মাইনাস 1 তাহলে 4 মাইনাস 1 মানে কত 3 আর মাইনাস 2i মাইনাস 2i মানে কত মাইনাস 4i ওকে এবার এখান থেকে আমি একটু কি লিখতে পারি আউটলাইন করে দেখাই দেখাই হ্যাঁ তাহলে খেয়াল করো বর্ডার লাইনটা কি হবে এরকম নিচে আসছে কত 5 নিচে আসছে হচ্ছে কত 5 আর উপরে আসছে কত আমাদের 3 মাইনাস 4i এবার এইটাকে তুমি ভেঙে সুন্দর করে লিখবা কিভাবে খেয়াল করো এই যে লিখবা এই 3 কে 5 দিয়ে ভাগ করলে আসবে এরকম 3/5 এবার তুমি এখানে মনে করো যোগ দিলা যোগ দিলা যোগ দিয়ে কি লিখলে এখানে 4 ছিল মানে i এর আগে কি আছে এখানে আই আছে আর আই এর আগে আছে এখানে মাইনাস 4 মাইনাস 4 আর প্লাস মিলে মাইনাস হবে তাহলে মাইনাস 4 আকারে লিখলাম আর এখানে 5 লিখলাম জিনিসটা দেখতে এরকম হবে যে 3/5 যোগ মাইনাস 4/5 আই তাহলে এটাকে দেখো আমি এ প্লাস বি আকারে প্রকাশ করে ফেলছি কিন্তু খেয়াল করো এই দেখো এটা হচ্ছে আমাদের এ এই যে এটা আমাদের হচ্ছে বি আর এটা হচ্ছে আমাদের আই এখন যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে বলো তো এ এর মান কত বলবা 3/5 পরীক্ষা জিজ্ঞেস করে বি এর মান কত বি হচ্ছে আই এর আগে যে সহগটা আই এর আগে আছে -4/5 -4/5 অ্যানসার হবে তোমাকে বলছে এ প্লাস বি আকারে এ এর মান কত তো এ এর মান তুমি দেখতে পাচ্ছ 3/5 তো 3/5 কোথায় আছে সি নাম্বারের মধ্যে আছে আর যদি বলতো বি এর মান বের করো তাহলে তুমি বি এর মান কি বলতা বি এর মতো -4/5 কিন্তু তুমি বলতা আর কি দেখো এটা কিন্তু অপশনে ছিল তাহলে এটা কার মান লিখে দিচ্ছি একটু কমেন্ট এটা কার মান বেসিক্যালি এইটা বেসিক্যালি আমাদের কার মান বি এর মান যদি চাইতো সেটা আমরা দিতাম আর কি ঠিক আছে এটা হচ্ছে বি এর মান এটা আমাদের কি মান ছিল এ এর মান সহজ হিসাবে তাহলে সামারি করে দিই নিচে এবং উপরে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবা নিচে এবং উপরে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে নিচে যা আছে তার অনুবন্ধী দিয়ে নিচে এবং উপরে গুণ করে দিবা অ্যান্সার চলে আসবে এত হিসাব ওকে তো এগুলো কিন্তু বোর্ডে আসছে 19 বোর্ডে 17 বোর্ডে এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট টাইপ এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এই যে এইটা জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে বলে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় এই পার্ট থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে সবচেয়ে বেশিবার প্রশ্ন আমাদের আসছে এই পার্ট থেকে যে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো এই পার্টটা সবচেয়ে বেশি আসছে সবচেয়ে বেশি তো দেখি আমরা কীভাবে কী করতে হয় মনে করো জটিল সংখ্যা তোমার কাছে দেওয়া আছে বলছে ফর এক্সাম্পল এই যে তুমি একটা জটিল সংখ্যা নাও জটিল সংখ্যা নিয়ে তোমাকে বললো কি এত হচ্ছে একটা জটিল সংখ্যা এত হচ্ছে একটা জটিল সংখ্যা এই জটিল সংখ্যার মডুলাস বের করো মডুলাস বলতে বেসিক্যালি কী বোঝাচ্ছে যে মূল বিন্দু থেকে দূরত্ব এটাকে বলছে আমরা মডুলাস মডুলাসকে প্রকাশ করি আমরা আর দিয়ে প্রকাশ করি নর্মালি আর তাহলে মডুলাস কী হবে মডুলাসকে আমরা নর্মালি প্রকাশ করি হচ্ছে কী দিয়ে আর দিয়ে প্রকাশ করি মডুলাস আর তাহলে লিখবো আর ইকল টু কী হবে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মডুলাস আর ইকল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার আর আর্গুমেন্টটা হবে হচ্ছে খেয়াল করো আর্গুমেন্টকে প্রকাশ করি আমরা থিটা দ্বারা নর্মালি আর্গুমেন্ট হবে হচ্ছে এরকম থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হ্যাঁ ওয়াই বাই এক্স তবে এটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য প্রযোজ্য কিন্তু অন্য চতুর্ভাগের জন্য কী হবে সেটা লিখে দেবো আমি ওই পেজে সমস্যা নেই ঠিক আছে তো তার আগে এইটুকু মনে রাখো যে নর্মালি আমরা মডুলাস বলতে কী বুঝি মূলবিন্দু থেকে দূরত্ব আর আর্গুমেন্ট বলতে বুঝি ধনাত্মক এক্স অক্ষের সাথে এই যে ধনাত্মক এক্স অক্ষ এই ধনাত্মক এক্স অক্ষের সাথে এই ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ধনাত্মক এক্স অক্ষের সাথে আমার এই যে যেই জটিল সংখ্যাটা আছে সেটা ক্ষুদ্রতম কত কোণ তৈরি করলো তাহলে কথাটা কি বলছি ধনাত্মক এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম কোণ আর এই কোণটাকে আমরা স্পেশালি বলি মুখ্য কোণ এরকম আর্গুমেন্ট দুই রকমের হয় একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হয় সাধারণ আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম কোণ তো দেখো আমি তো এটাও বলতে পারতাম যে এটা কত কোণ তৈরি করছে যে এই যে এই কোণ তৈরি করছে এটা তো তার মধ্যবর্তী কোণ এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে এইটার কিন্তু এটাও মধ্যবর্তী কোণ কিন্তু এটা আসলে আমাদের মুখ্য কোণ না মুখ্য কোণটা কোনটা হয় ক্ষুদ্রতম কোণটা ধনাত্মক এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম কোণটা হয় হচ্ছে মুখ্য কোণ হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আমরা বলি
ঠিক আছে। মুখ্য আর্গুমেন্টগুলো বের করবো কীভাবে সেটা তোমাকে দেখাচ্ছি। আর এই মডুলাস বের করবো কেমনি, সহজ কথা, এই যে এখানে যা যা থাকবে স্কোয়ার করে দিবা, আয়ের আগে যা আছে এটা স্কোয়ার করে দিবা, এক্স এর আগে যা আছে এটা স্কোয়ার করে দিয়ে রুট করবা, মডুলাস চলে আসবে শেষ। আর আর্গুমেন্ট আমরা বের করে দেখবো কোয়ার্ডেন্ট অনুযায়ী কোন চতুর্ভাগে কী হবে। তো প্রথম চতুর্ভাগে, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলি ফার্স্ট কোয়ার্ডেন্ট। প্রথম চতুর্ভাগে যদি তুমি বুঝবো একটা জটিল সংখ্যা, তাহলে তুমি কী করবা, তখন শিখেছি লিখবা আর্গুমেন্ট বা মুখ্য করতে হবে, মুখ্য আর্গুমেন্টটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমাদের কোনো ঝামেলা নাই। এবং মডুলাস দেওয়া মানে কি, আয়ের আগে প্লাস মানে যাই থেকেও কিছুই নিবা না, শুধু ভ্যালুটা নিবা, শুধু ভ্যালুগুলো নিবা, কোনো ভ্যালুগুলো মনে করে আছে মাইনাস সি প্লাস আই, শুধুমাত্র তিন নিবা আর আয়ের আগে ওয়ান আছে খালি ওয়ান নিবা, খালি তিন আর এক নিয়ে কাজ করবা তুমি, ঠিক আছে। তো সেটাই বোঝাই দিচ্ছি, তো আমি করলে বুঝতে পারবা। প্রথম চতুর্ভাগে এটা গেল, দ্বিতীয় চতুর্ভাগে কী হবে, দ্বিতীয় চতুর্ভাগে হবে সেইটা যে থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই থেকে বিয়োগ হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এবার পায়ের পরে কী আছে আমাদের, এইটা আছে কি খেয়াল করো, যে মাইনাস পাই, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে কী হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কী হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি চতুর্থ চতুর্ভাগ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো কী হবে, জাস্ট এরকম হবে যে মাইনাস, এই যে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এতটুকু, ঠিক আছে। তার সঙ্গে এতটুকু বুঝতে পারছো কীভাবে কী করতে হবে, ফাইন। তো এই চারটা তোমাকে মনে রাখতে হবে যে কোন চতুর্ভাগে কী হবে, মনে রাখা জরুরি। এবং এটা করলে তুমি কী পাবা, এর ফলে তুমি মুখ্য আর্গুমেন্টগুলো পাবা, এটা করলে তুমি কী পাবা মুখ্য আর্গুমেন্ট। পরীক্ষায় আমাকে নর্মালি মুখ্য আর্গুমেন্ট বের করতে দেয়, বলে দেয় মুখ্য আর্গুমেন্ট বের করার, কিছু যদি না বলে তাও ধরে নিবা কি যে মুখ্য আর্গুমেন্টই বের করতে হবে, ঠিক আছে। মুখ্য আর্গুমেন্টটা নর্মালি বের করি, তো মুখ্য আর্গুমেন্ট ছাড়াও যদি বের করতে বলে সাধারণ আর্গুমেন্ট, সেটা আমরা দেখবো যদি আসে। এর পরে আরও কয়েকটা জিনিস দেখতে হবে, পরীক্ষায় নর্মালি জটিল সংখ্যা দিয়ে বলতে পারে যে আচ্ছা বের কর মুখ্য আর্গুমেন্ট বের কর, তাছাড়া বলতে পারি কিন্তু এরকম জটিল সংখ্যাগুলো গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, যোগ আকারে আছে, এরকম দিয়ে বলবে কি আচ্ছা এইটার বের করো, তো তখন আমরা কীভাবে করবো খেয়াল করো। এবং তার আগে দেখো একটা জটিল সংখ্যার মধ্যে একটা বার লেখা আছে, এটা মানে তোমাকে বুঝতে হবে। এটা আমি বলছিলাম যে কোনো একটা জটিল সংখ্যা এরকম হয় যে এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ, তাহলে এটার জটিল সংখ্যার এই বারটা কী হবে, এটা বলতে আমরা বুঝে অনুবন্ধী জটিল সংখ্যা, মাথায় এরকম বার থাকলে কী বুঝি আমরা, অনুবন্ধী জটিল সংখ্যা। আর অনুবন্ধী জটিল সংখ্যা কী লিখবো আমরা, এরকম লিখবো যে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, তার মানে এই আয়ের আগে যা আছে সেই চিহ্নটা চেঞ্জ করবো, আয়ের আগে যা আছে তার চিহ্নটা চেঞ্জ করবো, ঠিক আছে, এক্স মাইনাস আই ওয়াই, তো ভালো কথা। এরকম থাকলে কী করবো খেয়াল করো, যদি এরকম থাকে তোমাকে বের করতে বলে আচ্ছা বের করো, তো এইটার তুমি মডুলাস আগুন বের করো, মডুলাস বের করবা কীভাবে খেয়াল করো, তুমি নর্মালি এইটার মডুলাস বের করবা জেড, ওকে, এই জেডের মডুলাস তুমি বের করবা রুট ওভার এত, আর এখানে যেটা আছে জেড বা এইটা তুমি আলাদা করে মডুলাস বের করবা, তুমি আলাদা করে কী করবা যে মডুলাসটা তুমি বের করবা, মডুলাসটা বের করবা শেষ, দুইটা মডুলাস বের করছো গুণ করে দিবে অ্যান্সার শেষ শেষ, তাহলে মোট মডুলাস চলে আসবে, বলছে মডুলাস বের করো, তাহলে আলাদা আলাদা এটার জন্য আলাদা মডুলাস বের করবা, এইটার জন্য আলাদা মডুলাস বের করবা, এই যে এই বারমা এখন দুইটা দাগ মানে মডুলাস বের করছো, মডুলাস তো শিখছো, ওই যে কী করছো রুট ওভার এরকম করতে হবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ওরকম, তোমরা অঙ্ক করে দেখবো সমস্যা নাই আর কি, করে দেখবো সমস্যা নাই। তো আলাদা করে মডুলাস বের করবা, গুণ করবা শেষ, গুণ আকারে সে গুণ করবা, বুঝি বলে আর্গুমেন্ট বের করো, আর্গুমেন্ট তখন কী করবা, তখন তুমি লিখবে এভাবে আর্গুমেন্ট কী হবে যে আর্গুমেন্ট, হ্যাঁ, তাহলে আমি লিখবো আর্গুমেন্ট, তাহলে লিখতেছি আমি আর্গুমেন্ট, এ আর জি দিয়ে লেখা যেভাবে আর্গুমেন্ট, এই পুরোটুকুর আর্গুমেন্ট কী হবে, মনে করো আর্গুমেন্ট কী আছে জেড ইন্টু জেড বার, এই পুরোটুকু গুণফলের আর্গুমেন্টটা কী হবে, তুমি যেটা করবা বেসিক্যালি যে এই যে আমি এভাবে প্রকাশ করলাম, মনে করো এটা হচ্ছে থিটা ওয়ান, হ্যাঁ, প্রথমটা থিটা ওয়ান, তো এইটার তুমি আগে আর্গুমেন্ট বের করবা, বা তুমি এভাবে লিখলাম আমি জিনিসটাকে, এটার আর্গুমেন্ট মনে করো আর জেড, তা তুমি নর্মালি এইটার আর্গুমেন্ট যা হয় বের করবা, এইটার আর্গুমেন্ট নর্মালি যা হয় বের করবা আর জেড বার, যেটাকে নর্মালি বের করবা, হ্যাঁ, এই দুটার আর্গুমেন্ট নর্মালি বের করবা, এবার দুইটা গুণাকার আছে না, এবার তুমি করে দিবা কি, গুণাকার যদি আসে তুমি যোগ করে দিবা, তার মানে আর্গুমেন্টগুলা গুণাকারে থাকলে যোগ হয়, এটা কোনটা, শুধু আর্গুমেন্টগুলা, মডুলাস কিন্তু না, মডুলাস গুণাকারে থাকলে গুণই হবে, সমস্যা নেই, আর্গুমেন্টে বলে কী হবে, গুণাকারে থাকলে যোগ হবে, গুণাকারে থাকলে যোগ হবে, তাহলে বুদ্ধি করে বলো ভাগাকারে থাকলে আর্গুমেন্ট কী হবে, তো দেখি এর বারো কিনা, লিখি বলতে সেখানে আমি এই ভাগেরটা আগে লিখি যে আর্গুমেন্টটা আগে লিখি, কারণ আর্গুমেন্টের কোনো ডিফারেন্স, যেহেতু আর্গুমেন্ট জেড ডিভাইড বাই জেড বার, যেটা আর্গুমেন্ট বাইর করো, হ্যাঁ, কী হবে নর্মাল তুমি আর্গুমেন্ট বের করবা কার, এই যে জেডের আর্গুমেন্ট বের করবা, কী বের করলাম, এরপরে জেড বার আছে এটাও আর্গুমেন্ট বের করবা, আর্গুমেন্ট বের করবা তুমি জেড বার, হ্যাঁ, এবার দুইটা বের করছো যেহেতু বের করছো, এবার কী করবা বিয়োগ করে দিবা, ভাগাকার আছে কী করবা বিয়োগ করে দিবা, ভাগাকার আছে বিয়োগ করে দিবা শেষ, ভাগাকার থাকলে কী করবো আমরা বিয়োগ করে দিব, হ্যাঁ, এই দুটো কথা মনে রাখো আর্গুমেন্টের, যে গুণাকারে থাকলে আর্গুমেন্ট কী করবো আমরা এরকম যোগ করবো,
আর ভাগাকার থাকলে আর্গুমেন্ট আমরা কী করবো এরকম বিয়োগ করব। আর মডুলাস তো মডুলাসের মতোই হবে নর্মালি, মডুলাস তো মডুলাসের মতোই হবে। কীরকম খেয়াল করো যে হচ্ছে মডুলাস আমাদের কী আছে, মডুলাস তো লিখবো আমরা এইভাবে, মডুলাস লিখবো আমরা এইভাবে, জাস্ট এভাবে লিখবো আর কি। হ্যাঁ মডুলাস লিখতেছি আমরা এইভাবে, খেয়াল করো। ওকে এবার দেখো তাহলে মডুলাস লিখবো আমরা এইভাবে সেম একইভাবে, মডুলাস আর আর এখানে তুমি একটার মডুলাস বাইর করবা, এই যে মডুলাস তুমি একটার বাইর করছো, আর জেড বার মানে কি আর একটার মডুলাস, আর একটার মডুলাস, তো মডুলাসগুলো বের করে ভাগ করে দেবা শেষ, মডুলাসগুলো বের করে ভাগ করে দেবা, মডুলাসগুলো বের করে গুণ করে দেবা। মডুলাস সে সময় প্যারা নেই, তাহলে আর্গুমেন্টে বলে একটা প্যারা নিতে হবে যে গুণ বললে যোগ আর ভাগ বললে বিয়োগ করে দেবা, আর্গুমেন্ট আলাদা বের করে। এবার একটা অঙ্ক না করলে জিনিসটা ভালো ক্লিয়ার হবে না, অঙ্ক করি এটুকু মনে রেখো অনেক বেশি আসবে এই টাইপটা, ভাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই টাইপটা, অনেক বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় অনেক বেশি আসছে এই টাইপটা থেকে। তো আমরা চলো এই টাইপটা দেখি, হ্যাঁ দেখে তুমি বুঝতে পারবা। আরও বেশ কিছু ধর্ম তোমাকে মনে রাখতে হবে, সেটা খেয়াল করো, এই যে অনুবন্ধী জটিল সংখ্যার বেশ কিছু ধর্ম আছে আমাদের। হ্যাঁ এই যে অনুবন্ধী জটিল সংখ্যা আছে, এই অনুবন্ধী জটিল সংখ্যার ধর্মগুলো বইয়ের মধ্যে দেখবা লিস্ট করা আছে সুন্দর করে, তো সুন্দর করে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, কারণ পরীক্ষায় ডিরেক্ট দিয়ে দিবে বহুপদীতে, বহুপদী এমসিকিউতে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম, অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম, অনুবন্ধী জটিল সংখ্যার, অনুবন্ধী জটিল সংখ্যার হচ্ছে ধর্ম। হ্যাঁ অনুবন্ধী জটিল সংখ্যার হচ্ছে ধর্ম। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার ধর্মগুলো কী হবে, এরকম হবে যে জেড ওয়ান প্লাস মাইনাস জেড টু উপরে বার আছে। হ্যাঁ তাহলে এইটাকে ভাঙলে কী লেখা যাবে, খেয়াল করে ভাঙলে হয়ে লেখা যাবে, জেড ওয়ানকে এই যে দুইজনের উপরে বার আছে না, বারটাকে আলাদা আলাদা লেখা যাবে, মানে জেড ওয়ানের বার যোগ প্লাস মাইনাস যা থাকবে তাই জেড টু এর বার। হ্যাঁ এরকম মানে পুরোটার উপরে একবারে দেওয়া মানে কি ওর সাথেও আছে ওর সাথেও আলাদা আলাদা হয়ে লেখা যাবে, যোগ করলে একই জিনিস আসবে। গুণাকার থাকবে সেম, পুরোটা একসাথে দেওয়া আছে মন বুঝবা কি যে আলাদা আলাদা করে লেখা মানেও একই কথা। দুইটা যদি বার থাকে বার বার বার, তাহলে বুঝবা কি এই বার আর বার মিলে কাটাকাটি গিয়ে শুধু জেড থাকবে। তাহলে এবার বুদ্ধি করে বলো এরকম আসছে জটিল সংখ্যা দিয়ে এরকম এক দুই তিন তিনটা বার আসছে, তাহলে বুঝবা কি এটুকু মানুষের শুধু একটা বার, মানে এই দুইটা বার তো কাটা যাবে, দুইটা মিলে কাটা যাবে। ঠিক আছে বুঝতে পারলাম এরকম জিনিসগুলো। আর একটা জিনিস, আরেকটা কথা মনে রাখো, এইটাও তুমি স্পেশালি মনে রাখতে পারো, খেয়াল করো এই যেটা মনে রাখতে পারো যে আর্গুমেন্ট জেড বার ইকুয়াল টু মাইনাস আর্গুমেন্ট জেড, মানে এরকম জেড বারের আর্গুমেন্ট বের করলে যা আসে শুধু আর্গুমেন্ট বের করে যদি সামনে মাইনাস দাও তাই আসবে আর কি, মানে এরকম অনুবন্ধী করে নিলে। তো এই ধর্মগুলো ঠাড়া মুখস্থ, হ্যাঁ এই ধর্মগুলো কিন্তু ঠাড়া মুখস্থ, কারণ ভাই পরীক্ষায় এই ধর্মগুলো ইউজ তো করতে হয় ঠিক আছে, কিন্তু এই ধর্মগুলো ইউজ করা ছাড়াও এগুলো হুবহু উঠাই দেয়, ইউজ করবো আমরা পাশাপাশি মনেও রাখবো কারণ এখানে সরাসরি চলে আসে। আরেকটা কথা মনে রাখবা, এরকম জটিল সংখ্যা আর জটিল সংখ্যার মডুলাসের যে আর্গুমেন্ট, জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার যে মডুলাস সেটা দুটো কী হবে সমান হবে আর কি, জটিল সংখ্যা আর একটা অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসগুলো সমান হবে মনে রাখতে পারো। এবার আমরা এখানে অঙ্ক করা দেখা শুরু করেছি কী কী প্রশ্ন আসছে। দেখো ঢাকা বোর্ডে এই টাইপ থেকে খালি দুইটা প্রশ্ন আসছে, খেয়াল করো ঢাকা বোর্ডেই খালি এই টাইপ থেকে, এই টাইপ থেকে দুইটা প্রশ্ন আসছে, শুধুমাত্র ঢাকা বোর্ডেই দুইটা প্রশ্ন আসছে। তো কী বলছে এখানে, বলছে ওয়ান মাইনাস রুট থ্রি আই এর মুখ্য আর্গুমেন্ট কত, মুখ্য আর্গুমেন্ট, তো মুখ্য আর্গুমেন্ট বের করতে বলছে, তুমি সেমভাবে বের করবা মুখ্য আর্গুমেন্ট। তার মানে কি তুমি প্রথমেই খেয়াল করবে এরকম আর্গুমেন্ট বের করে দিলে কোন কোয়াড্রেন্ট, ওয়ান মাইনাস রুট থ্রি, ওয়ান মাইনাস রুট থ্রি মানে কোন চতুর্ভাগ, ওয়ান ধনাত্মক তাহলে ধনাত্মক দিকে গেলাম, মাইনাস রুট থ্রি মানে ঋণাত্মক তাহলে নিচের দিকে নামলা, মানে চতুর্থ চতুর্ভাগ। আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে এই মুখ্য আর্গুমেন্ট ছিল হচ্ছে থিটা ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, সূত্রটুকু তোমাকে ভাই মনে রাখতে হবে কোন চতুর্ভাগে কি। মান বসে আসো, জাস্ট মান বসালি শেষ এক লাইনের অঙ্ক এখানে বসাই দিচ্ছি, তুই বসাই এখানে, তাহলে কী আসবে যে টেন ইনভার্স, টেন ইনভার্স মাইনাস আসছিল কিন্তু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই ওয়াই এর মানটা কত বলো তো একটু, এই ওয়াই এর মানটা হচ্ছে এই যে লেখা আছে এই যে ওয়াই, শুধু রুট থ্রি নিবো, মাইনাস টাইনাস নিবো না, মাইনাসের কাজ করে ফেলছি শুধু রুট থ্রি নিবো, কত হবে রুট থ্রি, আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে ওয়ান, তো রুট থ্রি বাই হচ্ছে ওয়ান। তো এইটুকু হিসাব করলে কী আসবে খেয়াল করো, এইটুকু হিসাব করলে আসবে হচ্ছে এরকম যে টেন ইনভার্স রুট থ্রি, এই রুট থ্রি এর মানে হচ্ছে হবে আমরা জানি টেন কত ডিগ্রি মানে রুট থ্রি, সিক্সটি ডিগ্রি, তাহলে পাই বাই থ্রি, তো টেন ইনভার্স রুট থ্রি এর মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে পাই বাই থ্রি, আর এখানে সামনে একটা মাইনাস ছিল তাহলে মাইনাস হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা মাইনাস পাই বাই থ্রি, এই যে মাইনাস পাই বাই থ্রিটা কিন্তু অ্যান্সার, বুঝে ফেললাম। এভাবে আমাদের পরীক্ষা আসতে পারে যে আর্গুমেন্ট বের করো, মুখ্য আর্গুমেন্ট বের করো, তো বুঝে ফেললাম আমরা, জাস্ট এতটুকু করতে হবে। দেখো এখানেও সেম সেম অনেকগুলো আছে, সেম আছে মাইনাস ওয়ান প্লাস আই এর আর্গুমেন্ট কত, সেম একইভাবে করবো কোন কোয়ার্ডেন্ট সবার আগে দেখবা, মাইনাস ওয়ান বসে তাহলে মাইনাস ওয়ান গেলাম ঋণাত্মক দিকে, প্লাস আই তাহলে উপরের দিকে, তার মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কী ছিল, থিটা সমান সমান ছিল এরকম পাই মাইনাস
tan ইনভার্স y বাই x পাই মাইনাস tan ইনভার্স y বাই x হ্যাঁ এবারে মান লেখো এখানে মানগুলো বসাই দাও এখানে বসাই দিচ্ছি আমি এই লাইনে যে পাই মাইনাস tan ইনভার্স তো tan ইনভার্স লিখলাম শুধুমাত্র ভ্যালু লিখব মডুলাস দিছি 1 আর i তাহলে i এর আগে আছে কত y এর মান তো 1 1 ভাগ 1 1 ভাগ 1 মানে আসলে কত তো tan ইনভার্স 1 মানে কত tan ইনভার্স 1 মানে পাই বাই 4 তাহলে आंसर হচ্ছে পাই মাইনাস পাই বাই 4 তাহলে आंसर হচ্ছে পাই মাইনাস পাই বাই 4 তাহলে आंसर কত আসবে এখানে যে 4 4 পাই বাই পাই মানে 3 পাই বাই 4 তাহলে আলটিমেট आंसर আসবে 3 পাই বাই 4 এই দেখো এটা কিন্তু আমাদের এখানকার आंसर 3 পাই বাই 4 দ্যাটস ইট তাহলে তোমাকে দেখতে হবে কোন কোঅর্ডিনেট তাহলে আমরা কিন্তু দেখ চতুর্থ দেখলাম দ্বিতীয়তে দেখলাম এবার আমরা সো এটা সেম কিভাবে করতে পারো কোঅর্ডিনেট অনুযায়ী ভিন্ন ভিন্নগুলো একটু করি দেখুন এইখানে একটা বলছে যে এটার মডুলাস হলো তো এটার মডুলাস বের করে আসো যে ইকুয়াল টু বলছে যে 1 প্লাস 2i এবং z2 ইকুয়াল টু বলছে 3i বলছে এইটা হইলে এইটার মডুলাস কত হবে একটু বের করো তার সামনে একটু বের করে তাকো দেই তো তারা চাই সাম্য আছে না দিলে হয় z বার মানে z1 বার তো z1 মানে কোনটা ছিল যে 1 প্লাস 2i তাহলে এটা z1 এর বারটা কি হবে হবে 1 মাইনাস 2i বলছিলাম না জাস্ট কি হবে এবং বার দিলে খালি i এর সহগটা চেঞ্জ হবে তো দিয়ে দিলাম এটা 1 মাইনাস 1 মাইনাস 2i আর z2 কত z2 কত z2 হচ্ছে 3 প্লাস i তাহলে কি করব আমরা মাইনাস তাহলে মাইনাস আছে সাথে তাহলে মাইনাস 3 মাইনাস i লিখে দিলাম জাস্ট এবার তোমাকে বলছে এটার মডুলাস বাইর করো তো আমি সংখ্যাটা আগে লিখলাম এবার মডুলাস বের করব কেমনে আগে হিসাব নিকাশ করে নিবা যে এটার মানে কত হিসাব নিকাশ করলে কি আসে 1 মাইনাস 3 এটুকুর মানে হচ্ছে মাইনাস 2 আর মাইনাস 2i মাইনাস i মানে কত মাইনাস 3i ঠিক আছে এবার একটু হিসাব করলে কত হবে মাইনাস 2 মাইনাস 3i এর মডুলাস বের করি এটার মডুলাস বের করলে কত হবে খেয়াল করো এটা মডুলাস বের করলে আসবে হচ্ছে আমাদের মডুলাস কি লিখবো আর লিখবো আমরা আর ইকুয়াল টু কি হবে রুট অফ আর লিখবো রুট অফ আর দেখো আয়ের আগে আছে কত টু তাহলে কত হবে টু স্কোয়ার আর এখানে আছে কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে কত ওই থ্রি স্কোয়ারই আসলে তাহলে কত আসবে টু স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার ফোর ফোর আর নয় হচ্ছে কত তেরো তাই না অ্যান্সার আসবে হচ্ছে যে রুট চার আর নয় হচ্ছে কত আসবে তেরো আসবে তাহলে রুট তেরো রুট তেরো তাহলে অ্যান্সার কত হবে এই যে রুট তেরো ঠিক আছে খুবই সিম্পল আর যদি তোমাকে বলতে এটা মডেল কী বের করো যে আর্গুমেন্ট বের করো সেমে কীভাবে বের করতে পারতা যে আলাদা আলাদা আর্গুমেন্ট বের করতাম বিয়োগ করতে চলে আসতো শেষ ওকে এবার আমাদের বলছে কি এই জেটের মডুলাস আসবে গুণ আকারে আছে হ্যাঁ গুণ আকার থাকলেও সেম একই কাহিনী দুইটা সংখ্যা দিয়ে দিছে দুইটা সংখ্যা দিয়ে বলছে কি ভাইয়া এটার হচ্ছে মডুলাস বের করো গুণ আকার আছে ওকে কোনো সমস্যা নেই তো আমরা আবার আশা করি গুণ আকার থাকলে গুণ করে দিব এদেরকে আমরা তো কী আছে আমাদের এখানে বা আলাদা আলাদা গুণ করবো বলছিলাম তো মডুলাস গুণ আকার থাকলে কি করতে হয় আলাদা আলাদা বের করতে হয় তো এটার এটার মডুলাস কত ওয়ান প্লাস আই তো এটার মডুলাস আমি লিখতেছি এটার মডুলাস আসবে হচ্ছে ওয়ান প্লাস আই তাহলে আসবে হচ্ছে কত ওয়ান আর এখানে আছে ওয়ান তো ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে রুট টু একবার লিখে ফেললাম বুঝছো তো নাকি ওয়ান স্কোয়ার এখানে ওয়ান স্কোয়ার এখানে ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার শেষ ওকে আর এখানে বলছে জেড বার তোমার কি জেড বারটাকে বাড়ানোর দরকার আছে নাই কারণ কি জানো তোমাকে আমি একটা ধর্ম শিখিয়েছিলাম এই যে এই দেখো তো মডুলাস বাইর করতে হইলে জেড আর জেড বার এদের মান একই আসে তো আমার কষ্ট করে না চেঞ্জ করলেও হইতো হ্যাঁ এখানে জেড বার জেড টু বার আছে তুমি শুধু জেড এরটাও করতে পারতা বা তোমার যদি মন চায় না ভাই আমি জেড বারে বাইর করুন তো বাইর করো বাইক করলে কত আসবে টু মাইনাস আই একই কথা এটার মডুলাস নেও তুমি এবার এটার মডুলাস নিলে আসবে কত এখানে আসবে কত টু টুকে স্কোয়ার করলে আসবে কত ফোর আর এখানে ওয়ান আছে মাইনাস ওয়ান মানে স্কোয়ার করলে আসবে কত প্লাস ওয়ান তাহলে ফাইভ তাহলে আসা করতে আসতেছে রুট টু ইন্টু রুট ফাইভ রুট টু ইন্টু রুট ফাইভ মানে কত এরকম যে রুট টু ইন্টু ফাইভ তাহলে পাঁচ দুগুণে দশ অ্যান্সার কত হবে আমাদের এই যে এই রুট ওভার টেন একই একই রকম জিনিস এই সেমভাবে বের করতে পারবা এত এর মুখ্য আর্গুমেন্ট অলরেডি বের করে আসছি আমরা এত এর অনুবন্ধী রাশির আর্গুমেন্ট ভালো করে খেয়াল করো বলছে এত এর অনুবন্ধী রাশি তুমি জাস্ট এটার অনুবন্ধী রাশিটা বের করে নিবা অথবা তুমি আরেকটা জিনিস শিখছিলা যে এই রাশিটার অনুবন্ধী রাশি কি সামনে মাইনাস দিতে হবে একটা তাহলে হয়ে যাবে অথবা তুমি বের করে নাও কোনো প্যারা নেওয়ার দরকার নেই ধর্ম মনে রাখতে হবে না ওকে তাহলে এবার কী করবো আমরা অনুবন্ধী রাশি আর্গুমেন্ট কী হবে এইরকম এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান থাকবে আয়ের সহগটা চেঞ্জ হবে আয়ের সহগটা চেঞ্জ হবে কত শুধু আই তাহলে হবে আই রুট থ্রি এইটা হবে আমাদের এখানকার এইটাই হবে আমাদের সেখানকার কি অনুবন্ধী রাশিটা জেড বার জেড বার ওকে তাহলে এইটা তুমি এখন বের করবো সেম এখন তোমাকে বলছে কি ভাইয়া এই যে এটার অনুবন্ধী রাশি মানে অনুবন্ধী রাশি বের করলাই এটা আর্গুমেন্ট বের করো শেষ বের করবো আর্গুমেন্ট কোন চতুর্ভাগ দেখবা কোন চতুর্ভাগ দেখবা যে মাইনাস ওয়ান তাই না মাইনাস ওয়ান মানে কি আগে বাম দিকে তারপরে উপরের দিকে প্লাস আয় তার মানে কী হবে দ্বিতীয় চতুর্ভাগ জাস্ট করে ফেলতে পারবা হ্যাঁ তাহলে জাস্ট মানটা বসাই দিবা আর কি যে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই এর মান কত রুট থ্রি আর এক্সের মান কত ওয়ান শেষ এসে চলে আসলো তাহলে পাই মাইনাস রুট থ্রি তুমি হিসাব করে ফেলো তা দেখবা এখানে একটা অ্যান্সার তুমি এখানে পাই যাবা আর কি হ্যাঁ আচ্ছা এত অনুবন্ধী রাশি কিন্তু বলছিল তাহলে হচ্ছে মাইনাস ওয়ান আর
प्लस आई हो रूट थ्री और माइनस वन ढेले द्वितीय चतुर्भाग तुम बेर कर फिलते पर শুধু এটা বলতো তাহলে আর আর আলাদা কথা হইতো আর কি। হ্যাঁ বলছিল অনুবন্ধী রাশি আর্গুমেন্ট, কিন্তু বলছিল এত এর অনুবন্ধী রাশি, তো ভালো করে খেয়াল করবে। এটা বলছে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, জটিল সংখ্যার কিছু দেওয়া আছে, এই পেজটা করে দিচ্ছি, তারপরে এগুলো তোমার নিচে করবে। এখান থেকে অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে কোনটা কোনটা সঠিক, এরকম পুরোটা করে বার থাকলে আলাদা আলাদা লেখা যায়। হ্যাঁ সঠিক, দুইটা বার থাকলে জিরো লেখা যায়, হ্যাঁ সঠিক, আবার এরকম যদি দুইটা গুণা করে থাকে আলাদা আলাদা লেখা যায় সঠিক, তার মানে সবগুলাই সঠিক। তারপরে হচ্ছে হ্যাঁ, কারণ কি দেখো এটা সঠিক, কারণ দুইটা আলাদা আছে, এটা হবে না, এটা হবে না, কারণ এটি সবগুলো হবে, কারণ কি দেখো দুইটা আলাদা আলাদা গুণাকারে আছে না, তার মানে কি হবে আলাদা গুণ থাকলে এরকম আলাদা আলাদা করে লেখা যাবে, একসাথে গুণ থাকলে আলাদা করে লেখা যাবে, তিনটাই সঠিক। আর তারপরে কি বলছে জেড ইকুয়াল টু মডুলাসটা দেওয়া আছে, এরকম এক্স প্লাস আই হয়, আমি বলছি কোনটা কোনো সঠিক, এরকম শুধু জেডের মডুলাস আর জেড বারের মডুলাস সমান হয়, ওকে। তারপরে হচ্ছে এই জেড জেড বার সমান জেড স্কোয়ার লেখা যায়, ওকে হ্যাঁ লেখা যায়, কারণ এইটার মডুলাস যা হয় এটার মডুলাস তাই হয়, স্কোয়ার লেখা যাবে তাহলে। আর আর্ক জেড সমান সমান আর্ক জেড বার সমান সমান আর্ক জেড বার সমান সমান শুধু আর্ক জেড না, তাদের মাইনাস হবে, তো মাইনাসও দেয় নাই, তাহলে এটা ভুল, তাহলে অ্যান্সার হবে এই দুইটা, একও দুই আর কি। হ্যাঁ ঠিক আছে, একও দুই হবে আর কি। হ্যাঁ এখানে এই এই দুইটার মধ্যে একটু মিস্টেক, একও দুই হবে মাস্ট, কারণ এখানে মাইনাসটা দেওয়া নাই। আর এখানে কি বলছে আমাদের যে টু রুট থ্রি যোগ টু আই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, সেম একইভাবে বের করবো আর্গুমেন্ট যেভাবে বের করছি আমরা, সেম একইভাবে বের করতে পারবো। এটা তো বলছে এত জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট কত, সেম একই রকম অঙ্ক মডুলাস আর্গুমেন্ট পারবো। দেখো আর্গুমেন্ট কত, আর মুখ্য আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট কত, তারপর হচ্ছে আর্গুমেন্ট কত, আর মডুলাস কত, সেম একইভাবে করে ফেলবা। দেখো এই দুইটা ভাগ আকারে আসছে না, কী আছে আমাদের আই ডিভাইড বাই ওয়ান মাইনাস আই, এটা মডুলাস বের করতে বলছে, তাহলে উপরে মডুলাস আগে বের করবা, এই ওয়ানের মডুলাস কত আর কি, আর ওয়ানের মধ্যে ওয়ান রুট ওয়ান করলে ওয়ান আসবে, আর এখানে মডুলাস কত, ওয়ান আর আই করলে আসবে ওয়ান স্কোয়ার, যে ওয়ান স্কোয়ার মানে টু, ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু মানে কোনটা, ওয়ান বাই রুট টু তো অপশনে নেই। এখানে দেখো এই কারেন্ট কুলে আসবে কত, ওয়ান বাই রুট টু, তাহলে সি নাম্বার হবে এরকম। ঠিক আছে এইভাবে তুমি বের করতে পারো। এটাও বলছে আর্গুমেন্ট কত, ভাগ আকারে থাকলে কী করবা, কী বলছিলাম যে ভাগ আকারে আছে তাহলে এইটার আর্গুমেন্ট আগে বের করবা, নিচেটার আর্গুমেন্ট বের করবা, পরে কী করবা বিয়োগ করে দিবা, তাহলে এরকম আর কি, যে থিটা ওয়ান মাইনাস থিটা টু, উপরেটা আর্গুমেন্ট বের করবা, নিচের আর্গুমেন্ট বের করবা, বিয়োগ করে দেবা। তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলো আসলে কীভাবে তুমি করবা। তো কিন্তু সেম দেখো অনেকগুলো সেম সেম প্রশ্ন আসে, অনেকবার আসতো পরীক্ষায়, একটু করে ফেলবো এখান থেকে। এবার লাস্টলি আমি তোমাকে, তাহলে তোমরা একটু এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, করো এই স্ক্রিনশট নিয়ে রাখো, তো তুমি করে অ্যান্সারগুলো মিলাও, স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে এবার দেখবো আমরা হচ্ছে যে টাইপ ফাইভ, টাইপ ফাইভ হচ্ছে আর্গুমেন্ট আছে, কিন্তু সেটা কি বাস্তব অবাস্তব অংশ এরকম থাকবে, বলছে দুইশো একটা সংখ্যা, বলছে এটা আর্গুমেন্ট বাই করো, তোমার রেখো যত রকম বাস্তব সংখ্যা আসবে, তো বাস্তব দুইশো একশো এক দুই তিন চার পাঁচ যত রকম আসবে বাস্তব সংখ্যা, সবার আর্গুমেন্ট হবে হচ্ছে জিরো, সবার আর্গুমেন্ট কত হবে জিরো, সবার আর্গুমেন্ট কত হবে জিরো, এটা মনে রাখবো আর কি, সব আটটা হবে কত জিরো হবে, সব আটটা জিরো হবে, এই যত আসবে এরকম সব আটটা জিরো আসবে। এবার এরকম যত আসবে যেগুলো হচ্ছে এরকম ঋণাত্মক দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাদের আর্গুমেন্ট হবে হচ্ছে পাই, তাদের আর্গুমেন্ট কত হবে, তাদের আর্গুমেন্ট হবে হচ্ছে পাই, বা হচ্ছে একশো আশি ডিগ্রি, পাই বা কত একশো আশি ডিগ্রি, একশো আশি ডিগ্রি, পাই বা কত হবে একশো আশি ডিগ্রি, যেটা ঋণাত্মক এক্স অক্ষের দিকে থাকবে সেটা একশো আশি ডিগ্রি, আর ধনাত্মক এক্স অক্ষের দিকে দুই তিন চার পাঁচ মানে পজিটিভ যারা দুই তিন চার পাঁচ ছয় সাত একশো দুইশো তিনশো এক হাজার জিরো ডিগ্রি, আর ঋণাত্মক মাইনাস দুই মাইনাস এক মাইনাস ফাইভ কত হবে পাই বা একশো আশি ডিগ্রি। আর যদি পাই আই থাকে মানে ফাইভ আই বা যে কোনো একটা আই থাকে ওয়াই অক্ষের বরাবর থাকে আর কি, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট হবে হচ্ছে পাই বাই টু, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হলে হবে কি পাই বাই টু, তার মানে কথাগুলো কি এখানে যে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, এটা ছিল ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ, এটা ছিল কি ঋণাত্মক এক্স অক্ষ, এটা ছিল কি আমাদের ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স, আর এটা আমাদের কী ছিল, এটা ছিল হচ্ছে আমাদের এটা দেখো ঋণাত্মক ওয়াই অক্ষ ফোর আই নিচের দিকে আর কি, ঋণাত্মক ওয়াই অক্ষ, তো এই কথাগুলো তোমাকে দেখতে হবে খালি। হ্যাঁ ঋণাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক অক্ষ হলে হবে কি বুঝতে পারছো মাইনাস ফাইভ টু হবে, তাহলে সহজ হিসাব, ধনাত্মক এক্স অক্ষের দিকে যাই হোক মানে এক দুই তিন চার পাঁচ ছয় একশো দুইশো তিনশো, তো সেখানে কি হবে জিরো ডিগ্রি, ঋণাত্মক দিকে যদি হয় মাইনাস তিন মাইনাস ফাইভ মাইনাস একশো, তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বা পাই, ধনাত্মক এক্স দিকে টু আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন আই, ধনাত্মক এক্স ওয়াই অক্ষের দিকে হবে কত পাই বাই টু, নিচের দিকে মাইনাস এক মাইনাস আই মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আই মাইনাস থ্রি আই মাইনাস সেভেন আই, নিচের দিকে হবে কত যে মাইনাস পাই বাই টু, এই হচ্ছে আর্গুমেন্ট। তো এই চারটা তুমি মুখস্ত রাখবে এখান থেকে, এটা সরাসরি পরীক্ষা আসতে পারে, ফর এক্সাম্পল এভাবে আসতে পারে, আসছে অলরেডি ঢাকা সূত্র তো আসছে আয়ের আর্গুমেন্ট বাহির করো, তুমি বুঝছো আই তার মানে কি ওয়াই অক্ষের দিকে,
ওয়ার্কের দিকে মানে কি সহজ কথা পাই বাই টু, চোখ বন্ধ করে মুখস্থ। তুমি যদি বলতো যে টু আই বাই করো সেম হইতো, পাই বাই টু, থ্রি আই বাই করো পাই বাই টু, শেষ। পাই বাই টু হবে অ্যান্সার, কি হবে? পাই বাই টু, পাই বাই টু। এবং সে জেড বার দ্বারা গঠিত বিন্দু কোনটি? হ্যাঁ, জেড বার দ্বারা গঠিত বিন্দু, জেড মানে কি থ্রি আই, আর জেড বার মানে কি তাহলে? জেড বার মানে হচ্ছে মাইনাস থ্রি আই, আর মাইনাস থ্রি আই মানে কি বলতো? যে এর সামনে কিছু একটা ছিল যে জিরো মাইনাস থ্রি আই, তাই না? তো জিরো মানে কি? জিরো, আর থ্রি আই মানে কি? নিচের দিকে আর কি, তাহলে জিরো কমা মাইনাস থ্রি, জিরো কমা মাইনাস থ্রি কোথায় আছে? যে জিরো কমা এক্স কমা ওয়াই লিখি না আমরা, হ্যাঁ এক্স কমা লিখি, জিরো কমা মাইনাস থ্রি লিখি আমরা, জিরো কমা মাইনাস থ্রি, ঠিক আছে। আর জেডের সাধারণ আর্গুমেন্ট কত? সাধারণ আর্গুমেন্ট করতে অবস্থা কী করবা? এই দেখো জেড বার কী ছিল আমাদের? জেড বার ছিল মাইনাস থ্রি আই, একটুকে শিখলাম আমরা। মাইনাস থ্রি আই মানে কি? এক ওয়াইয়ের ঋণাত্মক দিকে, তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস পাই বাই টু। আর এইগুলোর মধ্যে কোনটা মাইনাস পাই বাই টু? এটা মানে হচ্ছে মাইনাস পাই বাই টু, টু এন পাই মাইনাস পাই বাই টু। এখানে তুমি যাই বসাও, এখানে তুমি মনে করো এক বসালা, এনে মানটা এক বসালা, টু পাই, টু পাই মাইনাস পাই বাই টু, মানে এইটা তুমি হিসাব যদি করো তাহলে লিখবা যে এটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা মানে আসলে কত? মাইনাস পাই বাই টু, হ্যাঁ মাইনাস পাই বাই টু। একে বলছে জেড এর প্রতিলিপি বিন্দু কোনটি? জেড ইকুয়াল টু লেখা আছে হচ্ছে জেড বার, জেড ইকুয়াল লেখা আছে মাইনাস টু আই, আর জেড বার কী হবে? জেড বার হবে হচ্ছে শুধু টু আই, শুধু টু আই। টু আই মানে কত আসলে? জিরো কমা টু, তার মানে সাথে একটা জিরো প্লাস টু আই ছিল না সংখ্যাটা, আসলে মানে এরকম হবে জিরো কমা টু। জিরো কমা টু কোথায় আছে? ওই যে লাস্টটার মধ্যে আছে, জিরো কমা টু, জিরো কমা টু। জেড এর মুখ্য আর্গুমেন্ট কত? জেড এর মুখ্য আর্গুমেন্ট কত? জেড এর মুখ্য আর্গুমেন্ট সেম একইভাবে বের করবা, জেড দেখো কোন কোথায় আছে, জেডটা, জেডটা হচ্ছে মাইনাস টু আই, দেখো তো ওয়াই অ্যাক্সের ঋণাত্মক দিকে, তাহলে মাইনাস পাই বাই টু শিখছিলাম সরাসরি চলে আসলো, ঠিক আছে। তো আশা করি এটা তুমি আসলে পারবা আর কি এরকম প্রশ্নগুলো। এবার একটা দেখবো সেটা হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ, যে পোলার আকার যদি প্রকাশ করি আমরা তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কীরকম হবে, জটিল সংখ্যার পোলার রূপটা কী হবে, ঠিক আছে। তো তোমরা যারা এতক্ষণ ক্লাস করছো সবাইকে ধন্যবাদ, সবাই হচ্ছে একটু শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও ক্লাসটা, কারণ হচ্ছে যেহেতু আমরা তোমার জন্য ফ্রিতেই ক্লাসটা করার চেষ্টা করতেছি, যে শেয়ার করো তাহলে ভালো লাগবে, বুঝবো যে হ্যাঁ তোমরা আসলে ইন্টারেস্টেড। আর যদি তোমাদের ইন্টারেস্ট না থাকে তাহলে তো আসলে কাদের জন্য দিব, যে আসলে লাভ নাই, তাই না? তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই শেয়ার করে জানিও বন্ধুদেরকে, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা এতক্ষণ ক্লাসটা করছো এবং বুঝতে পারছো কি না, সবাই একটু কমেন্ট করে জানাও। এতক্ষণ যারা ক্লাস করলাম সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো কি না, সবাই একটু কমেন্ট করে জানাও। আর সবাই বন্ধু একটু মেসেজ করে দিতে থাকো, আর সবাই একটু কমেন্ট করে জানাও বুঝছো কি না, এখানে সব কিছু একটু ক্লিয়ার কিনা, সবাই বলো এতটুকু জিনিস সুন্দর মতো ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই কমেন্টে জানাও এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা, সবাই কমেন্টে জানাও, ঠিক আছে। এখন দেখি আমরা পরে কী বলছেন, জটিল সংখ্যার পোলার রূপ, জটিল সংখ্যার পোলার রূপ বলছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর পোলার, যদি বলছে এটার পোলার রূপ কী হবে, এত এর পোলার রূপ, তাহলে এত এর পোলার রূপ হবে হচ্ছে এই যে নিচেরটা, এই যে নিচেরটা, হ্যাঁ এই নিচেরটা পোলার রূপ। পোলার রূপ কীভাবে লিখতে হয়? এভাবে লিখতে হয় যে আর আর কস থিটা যোগ আই আই আর সাইন থিটা, তাহলে আর কস থিটা যোগ, কারণ আমরা এভাবে লিখতাম না এক্স প্লাস আই ওয়াই, এক্সের জায়গা হচ্ছে আর কস থিটা আর ওয়াইয়ের জায়গা হচ্ছে আর সাইন থিটা, সহজ হিসাব শেষ, ঠিক আছে। তাহলে জিনিসটা এরকম হবে দেখতে, আর কস থিটা যোগ আই আর সাইন থিটা। তো আর আর মানে কি আমাদের, আর মানে কি আর তো আমরা করবো যে মডুলাস, মডুলাস আর হচ্ছে মডুলাস, যেখানে আর হচ্ছে মডুলাস, হ্যাঁ এখানে আর হচ্ছে মডুলাস, এখানে আর হচ্ছে মডুলাস, মডুলাস মানে কীরকম, যে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, যে রুট ওভার এরকম রুট ওভার, রুট ওভার এক্স স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই স্কোয়ার। আর থিটা মানে কি? আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট কী হবে? সেম আগের মতো ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সেম আগের মতো আর কি, হ্যাঁ থিটা মানে কি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো সেম একইভাবে বের করবা, তুমি বের করে খালি বসাই দিবা চলে আসবে। আর এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই যে কীভাবে লিখতে পারি আমরা, যে আটা কমনই লিখতে পারি কীভাবে, এরকম যে কস থিটা যোগ হচ্ছে আই সাইন থিটা যোগ আই সাইন থিটা। এবার এই জিনিসটুকে আমরা এভাবেও লিখতে পারি আবার, আর এই পুরো অংশটুকুকে, যে এই অংশটুকে এই ডটেড এই অংশটুকু খেয়াল করো, এই অংশটুকে এভাবে লেখা যায় আসলে, হ্যাঁ এভাবে লেখা যায়, যে লেখা যায় কি ই টু দি পাওয়ার আই থিটা, এই পুরো অংশটুকে এভাবে প্রকাশ করা যায়। তাহলে আর তো সাথে ছিল আমাদের, হ্যাঁ আর তো সাথে ছিলই, তাহলে এরকমভাবে প্রকাশ করা যাবে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তো এই এই জিনিসটাকে আমরা প্রকাশ করবো কীভাবে, এটাকে প্রকাশ করবো আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, হ্যাঁ। তো এটাকে আবার স্পেশাল নাম আছে এই সূত্রটার, এইটার স্পেশাল নাম হচ্ছে যে অয়লারের সমীকরণ আর কি, হ্যাঁ অয়লারের সমীকরণ, অয়লারের সমীকরণ, অয়লারের সমীকরণ। তো এটা হচ্ছে অয়লারস ইকুয়েশন, তো ছোটো করে মনে রাখতে পারো জিনিসটুকু, এটাকে আমরা স্পেশালি বলি হচ্ছে অয়লারের সমীকরণ, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা বুঝলাম, যে এখানে আমরা বলি এটাকে যে অয়লারের সমীকরণ, এইটা আমাদের বেশ কাজে লাগে পরীক্ষায়, মাঝে মাঝে আসে, বিশেষ করে ভর্তি পরীক্ষাগুলোতে আমাদের এই জিনিসটুকু একটু বেশি আসে, হ্যাঁ। তো এটা আমরা একটু মনে রাখবো জিনিসটুকু। তো এটার আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি এখান থেকে, এটা বুঝলাম না জটিল সংখ্যার পোলার রূপটা কীরকম হয়।
এবার খেয়াল করো আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখবো। এখানে দেখো কয়েকটা প্রশ্ন আসছে, এগুলো কিন্তু আমাদের শুধু যে ভর্তি পরীক্ষা আছে তা না, এই যে আমাদের কিন্তু বোর্ড পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো অলরেডি আসছে আর কি, এই প্রশ্নগুলো আসছে, যশোর 22 আসছে, সিলেট 22 আসছে। প্রথমটা কি বলছে, বলছে যে -1 + i এর পোলার আকার কী হবে, যে এত এর পোলার আকার কী হবে। তো পোলার আকার কী হবে খেয়াল করো, এত এর পোলার আকারটা আমরা কীভাবে লিখবো, সেম কীভাবে পোলার আকারটা নিয়ম কী শিখছিলাম, যে লিখতে হয় যে পোলার আকারটা লিখবো আমরা কীভাবে সহজ করতে দেয়, আর আর কী লিখবো এখানে, যে cos theta যোগ কী লিখবো, যে আই সাইন থিটা, তাই না, এরকম আমাদের নিয়মটা ছিল। এবার এখানে কী লিখবো খেয়াল করো, আর আর বের করো কীভাবে, আর তো মডুলাস, তো মডুলাস বের করবো কীভাবে, দেখো এই যে ওয়ান আর আই আছে, আর এর মডুলাস আলাদা বের করে নাও, হিসাব করলে কত আসবে, এখানে ওয়ান আর এখানে আই, আমরা কী শিখছিলাম, ওয়ান স্কোয়ার মানে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার করবা, তো স্কোয়ার করলে রুট টু আসবে। তাহলে এইটা তো ব্যাগ হচ্ছে রুট টু, তুমি এতটুকু দেখে অ্যান্সারটা বলতে পারবা না, কারণ সবার মধ্যেই রুট টু আসলে আছে, বাকিটুকু অবশ্যই তোমাকে বের করতে হবে। তুমি বের করবো তখন এইভাবে যে কস থিটা, তাহলে লিখবো তুমি কস থিটা, তোমাকে আলাদা করে বের করে নিতে হবে, তো থিটাটাও আমরা চলো এখান থেকে বের করে নিই আর কি। হ্যাঁ, কিন্তু থিটাটা কী হবে, থিটা হবে এরকম যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না। এবার তুমি সবার আগে খেয়াল করতে হবে, আমরা কী শিখছিলাম এগুলো বের করার সময়, যে কোয়ার্ডিনেট চিন্তা করতে হয়, -1 + i, -1 + i মানে কী ছিল, কোন কোয়ার্ডিনেট চিন্তা করো, যে -1 + i তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সূত্র ছিল কত, π - tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন তুমি মানটা বসাই দিয়ে থাকো, কী আসবে খেয়াল করো, π - tan ইনভার্স y/x, ওয়ান, দুই জায়গার মধ্যে ওয়ান আছে, তাহলে হিসাব করলে কত আসবে, আমি একবারে বসাই দিলাম π/4, কারণ ট্যান ইনভার্স ওয়ান মানে π/4, হিসাব করলে কত আসবে, 3π/4। তুমি বুঝলা থিটার মানটা হচ্ছে 3π/4, এখন তুমি জাস্ট বসাই দাও, থিটার মানটা হচ্ছে 3π/4, এখন তুমি মিলাবা অ্যান্সারটা, খেয়াল করো যে এই যে আর লিখছি আমরা, থিটার মানটা কত, 3π/4, 3π/4 যোগ i, সাইন থিটা সেমভাবে লিখবা, সাইন 3π/4। এবার তুমি দেখো এটা কোনটার সাথে মিলতেছে, যে রুট টু কস প্লাস আছে, তাহলে প্লাসেরগুলো খুঁজো তুমি, যে প্লাসের দুইটা আছে এদের মধ্যে খুঁজো, কস π/3π/4 যোগ আই সাইন 3π/4, হ্যাঁ এটার সাথে মিলতেছে, অ্যান্সার কোনটা হবে, এই যে ডি নাম্বার কিন্তু আমাদের এখানকার অ্যান্সার হবে। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি যে অয়লারের সমীকরণের বা হচ্ছে পোলার আকারের প্রকাশগুলো আর কি। হ্যাঁ, তো একটু মনে রেখো পোলার আকারটা পরীক্ষায় আসে আর কি। কীভাবে আরটা আছে, এখানে দেখো একটা বহুপদী প্রশ্ন, এমনিতে অ্যান্সার বুঝতে পারবা, যে বলছে জেড ইকুয়াল টু i - 1 হলে এক্ষেত্রে বলছে কোনটা কোনটা সঠিক, বলছে জেড বার বের করো, জেড বার বের করো আমরা কী শিখছি, যে শুধু আই এর সহগটা উল্টাই দিব, আই এর সহগ আছে প্লাস, তাহলে মাইনাস দিব, হিসাব করলে কত আসবে আমাদের, এটা আসবে, দেখো আর জাস্ট একটা মাইনাস দিলে এটা পাওয়া যাচ্ছে, তার মানে সঠিক। বলছে কি জেড বারে মানে জেডের মডুলাস বের করো, মডুলাসের নিয়ম কী ছিল, রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, তো ওয়ান স্কোয়ার যোগ করলে তো রুট টুই আসবে, এটাও সঠিক। আর এটা যদি তুমি পোলার আকার বের করবা, এখন তোমাকে পোলার আকার শিখালাম আমি, তুমি পোলার আকারটা বের করবা, পোলার আকারটা বের করে তুমি দেখবা এটার পোলার আকারটা কত হয়, আর কস থিটা যোগ কত হবে আই সাইন থিটা, এবং এটা করে দেখবা এই জিনিসটা আসলে আসবে না আর কি। হ্যাঁ, তাহলে অ্যান্সার এখানে বেসিক্যালি এই দুইটা, তুমি এটা করো, তুমি মাথা হচ্ছে এটা তুমি খাতায় করবা, করে দেখো এটা আসলে আসে কি না, ঠিক আছে। তো এই আমাদের টাইপগুলো ছিল, আরও বেশ কয়েকটা টাইপ আছে, আমরা একটু দেখবো, সেটা হচ্ছে বর্গমূল টাইপ আছে, বর্গমূল টাইপটা আমি মুখেই জাস্ট বলে দিই, দেখো তোমাকে একটা সংখ্যা বলবে, জাস্ট এরকম একটা সংখ্যা বলবে, সংখ্যা তোমাকে এরকম একটা সংখ্যা দিবে, যে সাপোজ তোমাকে বলবে যে জেড ইকুয়াল টু হচ্ছে সাপোজ 3 + i, তোমাকে বলবে কি এটা হচ্ছে বর্গমূল বের করো, তাহলে কী করতে হবে, এর উপরে বর্গমূলটা বের করার চেষ্টা করতে হবে, তো এই বর্গমূলটা কীভাবে নির্ণয় করবো, তো সেটার জন্য ট্রিক্স হচ্ছে, যেহেতু MCQ দেখতেছি আমরা, MCQ ক্ষেত্রে সহজ হিসাব, বর্গমূল তো আমার এরকম আর কি, মনে করো তোমাকে বলছে 4, এটার বর্গমূল বের করো, তাহলে কী করবা, 2 করবা না, আবার 2 তুমি স্কোয়ার করো, তুমি সেই জিনিসটা ফেরত পাবা, তাহলে তোমাকে বর্গমূল বের করতে বলছে, তুমি কিন্তু স্কোয়ার করবা খালি, শেষ। দেখো একটা নিয়ম শিখবা, তোমার পরীক্ষার মধ্যে ঝামেলা করতে হবে না, বলছে কি যে এইটা এর বর্গমূল কোনটি হবে, এইটা এর বর্গমূল, তাহলে এবার এখানে যতগুলো অপশন আছে সবাইকে তুমি স্কোয়ার করে দিবা সহজ হিসাব, তাহলে তোমার আর ঝামেলা হবে না, যতগুলো আছে সবাইকে স্কোয়ার করবা, যেমন এখানে আছে মনে করো এই যে 8 4 5, এবং তুমি খেয়াল করবা সবগুলো নিবা না, দেখো এখানে মাঝখানে এই √5i, আয়ের আগে প্লাস আছে না, তো প্লাস দেখবা কোনটার কোনটার আগে প্লাস, এর প্লাস আছে না, তাহলে জীবনে হবে না, এখানে প্লাস আছে না, এটা হবে না, প্লাস আছে কোনটার মধ্যে, দেখো এই একটার মধ্যেই প্লাস আছে, একটার মধ্যেই প্লাস আছে, খেয়াল করো এই একটার মধ্যেই এখানে প্লাস আছে, তাহলে তুমি চোখ বন্ধ করেই বলতে পারতো যে অ্যান্সার এটাই হবে, তুমি না করে বলতে পারতো। এখন যদি তুমি এই কাজটা করো, এখানে যে √10 আছে, এখানে প্লাস আছে, √2i আছে, তুমি এখানে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দেখবা তুমি আসলে এই জিনিসটাই পাবা, এই স্কোয়ার করে a + b² এই যেরকম a² + 2ab + b², তো এই কাজগুলো তুমি করো, দেখবা যে তুমি অ্যান্সারটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, দেখো 10 আর এখানে 2 আসবে, আই স্কোয়ার মানে তো -1, তাহলে আসবে হচ্ছে 2 - 10 - 2, আর এখানে হিসাব করলে দেখো কত আসে, যে আসলে এখানে 2 আসে, আর এখানে কত আসে রুটের মধ্যে কত আসে, যে 20 আসে, আই আসে, হিসাব করে দেখো যে তুমি এরকম পাওয়া যাবে, আর এটা মানে কত আসলে যে 4√5,
दस थे सरि दस थे दुई बार दिल कह आठ और एखे कस टू जिसट हिसाब जो करो तो तुम देखा वोट अन्सार पाए जा फोर रूट फाइव पाए जा बेर करते जिसगल हाँ तो ये सेम एक ही सेम एक ही सेम एत बर्गुण बैर करते बोलते माइनस आसले अन्सार क्या माइनस जीवन एक ये होते पर जीवने ये होते पर यह होते पे तुम तीनटा के क्यों स्कोयर कर देव सहज कथा स्कोयर कर देखा जोटा आसे जी कखो परीक्षार मध्य नियम भूले जाओ तुम रिटर्न जो नियम शिखस से करवा जो भूले जाओ कखो एम सिक्यूर जो तुम यह पद्धति फलो करते तुम सरसर पाया जाए कि ठीक है एखे सेम आतर बर्गमूल एतर बर्गमूल तो यो आलदा शेखा ख्याल करो यार देखो हे बर्गमूल मध्य और छोटो खाटो टाइपर अंक आए जो हमारे परीक्षा माझे माझे आसे फर एक्साम्पल बस टू आयर बर्गमूल कत तो तुम्हें एखान के टू आयर बर्गमूल खाली मन रखबा एक भेगे देखा टू आयर जानले तुम आयटा सेवेन आई फाइव आई एट आई नाइन आई जो तुम करते ठीक है तो हमें तुम्हें एक देखा मन करो टू आई तुम्हें बोलो बोलो जो टू आयर बर्गमूल बेर करो तो क्यों लिखते परि ख्याल करो लिखते परि ओवर दिए सामने दिल हमें एक वन हाँ और एखे टू आई तो हमारे छो और वियोग कर लम कत हमें वियोग कर लम्बे वन तेल वन प्लस टू आई माइनस वन एबार एक क्ष करी जो एक क्ष करी वन और आई काटाकट कर दी तेरे क्योंकि देखो आगे फिरत आसने को समस्या नहीं क्या करते पर चाहिए ओके पर करार कि लाभ हो ख्याल करी देखो वन के लिखते पर वन स्कोयर टू आई के लिखते पर टू इंटू आई इंटू वन टू ए बी और इटे लिखते पर बी स्कोयर मैंने कत आई स्कोयर मैं माइनस वन एबारे तुम क्यों लिखते पर होल स्कोयर ए स्कोयर प्लस टू ए बी प्लस बी स्कोयर मैंने कि ये मैं हे ए प्लस बी होल स्कोयर तेल ये हमारे एजे आई ए प्लस बी होल स्कोयर तैनात पाइल ए तुमको बोलते बर्गमूल बाहर करो तेज रूट ऑफ वर्स एखान तुम जी रूटा उठाए दो कि आस प्लस माइनस वन प्लस आई तुम्हें ये बेर कर फिलला क्यों जो रूट टू आईर बर्गमूल कत है जो रूट टू आईर बर्गमूल हम वन प्लस आई प्लस माइनस वन प्लस आई हमारे एखानकार बर्गमूल खूब भलो तो ये एब देखो ये तुम्हें अन्सार पाला खूब भलो ये अन्सार बेर करो एक कारण अन्सार आज के थी मने रखब कैन भैया मने रखब कारण ये दिए तुम अन्य अनेकगुलर तुम बेर करते अनेकगुलर बर्गमूल तुम बेर करते मन करो तुम्हार परीक्षा बोलते नाइन आर बर्गमूल बाहर करो तो तुम कि लिखा नाइन आई के क्यों लेखा जाए तुम नाइन आई के तुम टू आई बनाए निबा कम बाबा ख्याल करो ये तुम्हें बोलते बर्गमूल बाहर करो नाइन आई तुम्हें सहज कथा बोलते कि हमें एकदम भाव देखा तुम्हें बोलते रूट नाइन आई यटार बर्गमूल बाहर करो तो ये तुम लिखा यह रूट नाइन आई के लेखा जाए कि रूट नाइन साथ लिखा मैं कत टू नीचे एक टू दिल टू टू काटा जाए नाइन थकते आई एक ही तो कथा एबारे नाइन बै टू के बहरे आनबो बहरे आने की थ्री बै रूट टू है सबा जान और ये रूट टू आई एबारटुकुर बर्गमूल क्यी है यटुकुर बर्गमूल है प्लस माइनस रूट थ्री बै रूट टू और टू आईर बर्गमूल तो शिखे आसा तुम मुखस्त कर वन प्लस आई वन प्लस माइनस आई दीते ये क्योंकि बर्गमूल हो जाए कत थ्री बै रूट टू थ्री बै रूट टू वन प्लस आई ठीक है तो ये हमारे एखानकार बर्गमूल तो यह तुम एक छोटो कर मन रखते पर टू आईर बर्गमूल एक मन रखबा तुम्हार परीक्षा सरसरि क्या लगे ये सरसरि क्या लगे ठीक है अच्छा भलो कथा से एक ही भाव आई बेर करते आई एक ही स्टाइल बेर करते आई आसे तो तुम्हें तुम टू आयर जो तुम टू आयर जो तेल तुम आयर का क्यों बेर करवा बेर करवा जो मन करो एक आई बनाबा कि भाव तुम एक क्ष कर भावे एखे वन बै टू दाओ तो टू टू काटा आई थकल टूटा बहरे आसले कि वन बै रूट टू और टू आयर बर्गमूल तुम तो मुखस्त करसो मुखस्त करसो वन प्लस आई तेल वन प्लस आई तेल अन्सार कौन जो वन बै रूट टू वन प्लस आई तेल वन बै रूट टू वन प्लस आई वन बै रूट टू वन प्लस आई बर्गमूल ठीक है यह तुम क्योंकि अनेकगुल्लो बर्गमूल बेर कर फिलते पर टाइप थे एबार हे घनमूल संक्रांत कैकटा बर्गमूल देखी घनमूल घनमूल कम जो जी बर्गमूल देखल बर्गमूल घनमूल चतुर्थमूल षष्ठमूल ए रखम अनेकगुल्लो मूल आसे तो घनमूल तुम्हें मन रखा एखान दुईटे जिस आयर जो घनमूल से हे एक घनमूल से तीनटा तुम्हें जो किस घनमूल नाओ तुम अन्सार पा तीनटा टू एर घनमूल तीनटा फोर घनमूल तीनटा मैं घनमूल मान ही तीनटे अन्सार आसें एबार एक घनमूल तेल क्यों लिखबा एरक वन ओमेगा ओमेगा स्कोयर तो यार मध्य क्यों एक घनमूल ओमेगा मान अब ओमेगा मान हे वन बाय टू और कि आस माइनस वन प्लस आई रूट थ्री तुम्हें मुखस्त रखते पर आकटा हे एरक वन बाय टू ये माइनस वन ये प्लस छो जस्ट माइनस है और कि तेल जिस ओमेगा स्कोयर समान वन बाय टू सेम सेम शुद्ध प्लस जगह माइनस तमें एरा किन्तु एक अपरटार उल्टा तमें ये स्कोयर कर लेटा पाव जाए एक एक्टर की हमारे एक बर्गमूल
একটাকে মানে বর্গ করলে আরেকটা পাওয়া যাবে আর কি। ঠিক আছে, এই কথাটুকু মনে রাখতে পারো। একের ঘনমূল হচ্ছে তিনটা, সেটা কী কী আছে আমাদের, এরকম যে ওমেগা, ওমেগা স্কোয়ার ওয়ান, ওমেগা, ওমেগা স্কোয়ার, তিনটা আমাদের ঘনমূল। তো ভালো কথা। এবার এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে হচ্ছে আমরা এটা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা কী বলছে, রুট থ্রি মানে এককের যে ঘনমূল সেটা কী বলছে, এককের ঘনমূলের স্কোপ। আর কিছু কথা বলছে আমরা দেখি, খেয়াল করো এখান থেকে আরও বেশ কিছু টার্ম তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, খেয়াল করো এখান থেকে তুমি আরও বেশ কিছু কথা মনে রাখতে পারো। সেটা কী, সেটা হচ্ছে যে এই তিনটাকে যদি যোগ করি আমরা, এই ঘনমূলগুলোকে যোগ করি, এই তিনটাকে যোগ করলে যোগফলটা শূন্য হবে, ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে শূন্য হয়। একইভাবে এই ওমেগা যদি কিউব করি মানে তিনটাকে গুণ করি, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, তার মানে তো ওমেগা কিউব, তার মানে এই তিনটাকে গুণ করলে হয় ওয়ান, তাহলে তিনটাকে যোগ করলে হয় শূন্য, গুণ করলে হয় ওয়ান। এইটুকু কথা তুমি মনে রাখো। আর এটাও মাথায় রেখো যে একটা আর একটা কিন্তু বর্গ আছে, সেটাও খেয়াল রেখো, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার অ্যান্সারটা দেখি কী বলছে। এককের ঘনমূল ত্রয়ের যোগফল শূন্য, তা বলছে দুইটা জটিল। হ্যাঁ, দুইটা কিন্তু জটিল ছিল আর কি, দুইটা জটিল সংখ্যা ছিল। একটা ছিল কি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওমেগা, একটা কি ওমেগা স্কোয়ার, জটিল ছিল। ওকে, একটি মূল অপরটির মূলের বর্গের সমান। হ্যাঁ, এই দেখো একটা বর্গ একটা বর্গের সমান, তাহলে অ্যান্সার কোনটা, তিনটাই রাইট আসলে। হ্যাঁ, এটা কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ডে কিন্তু আসছে 2022 সাল। তো সমীকরণের মূলগুলো যোগফল কী হবে আমরা শিখছি একটু আগে। এই সমীকরণের মূলগুলো যোগফল মানে কীরকম, ওয়ান প্লাস ওমেগা প্লাস মূল গুলোর যোগফল, মানে তিনটা মূল ছিল, তিনটা যোগ করলে কত আসবে, শূন্য আসবে। ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত আসবে, শূন্য আসবে। এটা একইভাবে সমীকরণের মূলগুলো গুণফল কী, গুণফল হচ্ছে ওয়ান, কারণ কি ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার আর একটা ওমেগা ছিল, তিনটাকে গুণ করলেই তো ওমেগা কিউব আসবে, আর ওমেগা কিউব মানে কত, ওয়ান। একের ঘনমূলের ঘনমূল তিনটি যোগফল, যোগফল শূন্য, যোগফল ওমেগা কিউব না, এটা গুণফল ওমেগা কিউব, এটা ভুল। আর যোগফল মানে তো এইটা, তার মানে রাইট হচ্ছে এক আর তিন। তাহলে এক আর তিন কোনটা অপশন, এক আর তিন, এই যে বি নাম্বারের মধ্যে আছে। তারপর হচ্ছে বলছে একের ঘনমূল তিনটি যোগফল শূন্য, দ্যাট ইজ কারেক্ট, গুণফল এক, ঠিক আছে। জটিল মূল দুটির একটি অপরটির বর্গ, সেটাও ঠিক আছে, কারণ কি একটা ওমেগা একটা ছিল কি ওমেগা স্কোয়ার, একটা অপরটার বর্গ। তো এটাও কিন্তু আমরা বুঝে ফেললাম অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, এরপর আমাদের আছে ওমেগার মান নির্ণয় এক টাইপ আছে, এটা আমাদের পরীক্ষায় বেশ আসে আর কি, এই যেরকম ওমেগার মান নির্ণয় করতে বলবে। তো এটার মধ্যে বুঝছি যে ওমেগা কিউব মানে ওয়ান, আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, শূন্য। এই কথাটুকু মনে রাখলেই হবে, এখানকার তুমি সকল প্রশ্নগুলো করতে পারবো। হ্যাঁ, বিশেষ করে আমাদের ওমেগা কিউবটাই দেখতে হবে। আর চতুর্থ মূল খুবই সহজ, চতুর্থ মূলটা খুবই সহজ, সঞ্চারপত্র একটু নিজে করবা, সঞ্চারপত্র একটু নিজে করবা। এই যে তোমাকে যখন সমীকরণ দেওয়া থাকবে, বলবে এটা কী সঞ্চারপথ নির্দেশ করে, এটাও একটু পরীক্ষায় মাঝে মাঝে আসে আর কি। দেখবা আমি লাস্টের দিক থেকে যাচ্ছি, চতুর্থ মূল থেকে যাচ্ছি, তারপরে আমরা ঘনমূলের অঙ্কগুলো দেখবো। তাহলে চতুর্থ মূল একটাই অঙ্ক যেন একটা শিখাই দিয়ে যায়। যখন তোমাকে বের করতে বলবে কোনো কিছু চতুর্থ মূল বের করো, তোমাকে বলছে এই যে 49-এর চতুর্থ মূল বের করো। অ্যান্সারটা কী, সহজ শর্টকাট অ্যান্সারটা কী, তুমি কী করবা খেয়াল করবা। দেখো এই যে এ আমাদের পরীক্ষায় এদের আসছিল যে এই 49-এর চতুর্থ মূলটা কত, ঢাকা বোর্ড 22-এ আসছে, তাহলে তুমি কী হবে অ্যান্সারটা, এই যে এতটুকু থাকবেই, ওয়ান প্লাস মাইনাস আই থাকবেই, ওয়ান প্লাস মাইনাস আই থাকবেই। সাথে কী হবে, সাথে হচ্ছে এই রুটের মধ্যে যে জিনিসটুকু আসছে তার পজিটিভ যেই মানটা 49, ওইটাকে একবার বর্গ করবা। তো বর্গ করলে কী আসবে, 7 আসবে। ভিতরে যেটা আসছে শুধু সংখ্যাটাকে একবার বর্গ করবা, সরি বর্গমূল করবা, তো 7 আসবে। তারপর দুই দিয়ে ভাগ করবা, তারপর আর একবার বর্গ করবা, শেষ। তার মানে একবার সরি বর্গমূল, একবার বর্গমূল করবা, তারপর দুই দিয়ে ভাগ, তারপর আবার বর্গমূল। মনে ছিল কত, আরেকবার লিখে দেখাই বুঝতে পারবা, 49 ছিল, ভিতরে মাইনাস 49 মানে 49, 49-কে বর্গমূল করলে হবে কত, 7। এটাকে দুই দিয়ে ভাগ করবো, তারপরে আবার কী করবো, বর্গমূল করবো, অ্যান্সার শেষ। আর সাথে কী থাকবে, প্লাস মাইনাস থাকবে আর কি, এরকম এই তোমার থাকতো অন্য কিছু সেম একইভাবে তুমি করতে আর কি। ঠিক আছে, এইভাবে করবা, তাহলে কী করবা, কী বলছি, ভিতরে যা থাকবে প্রথমে প্রথমে বর্গমূল, তাহলে ফার্স্টে বর্গমূল করবা ভিতরে সংখ্যাটা ওকে, তারপরে যেটা আসলো জিনিস সেটাকে দুই দিয়ে ভাগ করবা, আর পরের স্টেপ কি, এই পুরোটাকে আবারও বর্গমূল করে দেবে, শেষ। মানে প্লাস মাইনাস সাথে থাকবে, আর এখানে আলটিমেটলি ওয়ান প্লাস মাইনাস আই তো থাকবেই, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট আর কি। এবার লাস্টলি খালি আমরা এই অঙ্কগুলো দেখবো যে অঙ্কগুলো কীরকম হয়, যে এই ঘনমূলের অঙ্কগুলো, এই ঘনমূল দেখলাম আমরা, ঘনমূলের অঙ্কগুলো যে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে এটা সমান কী লেখা যাবে, কয়েকটা সলভ করে দিচ্ছি এখান থেকে খেয়াল করো। কী বলছে এখানে, যে এককের একটা ঘনমূল ওমেগা হলে এত কত, এরকম লিখবো আমরা এখানে টু, এখানে কত আছে ওমেগা, 2^13। ওমেগাকে আমরা ওমেগার মানগুলো বের করার জন্য, তোমার পরীক্ষা আসছে ওমেগা 13, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে হচ্ছে যে এই যা থাকবে সেটাকে তিন দিয়ে ভাগ করবা, কারণ আমরা দেখছিলাম ওমেগা কিউব মানে হয় ওয়ান, তাহলে তিনের গুণিতক লাগবে, তিন দিয়ে ভাগ করলে হয় 3^12, 3^12 মানে হাতে থাকে হচ্ছে এক, অবশিষ্ট এক, তারপরে ওমেগা কিউব 13 মানে হচ্ছে ওমেগা 2^1, আর ওমেগা 6 26 মানে কি, তিন দিয়ে ভাগ করো কত আসবে, 3 আসছে 24,
তিন আসছে চব্বিশ মানে কত, পাওয়ার থাকতেছে দুই, ছাব্বিশে তো দুই অবশেষে থাকতেছে, তার মানে এটা মানে ওমেগা স্কোয়ার। এবার তুমি যদি একটু মান বসাও কি আসবে, ওমেগা থার্টিন মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা টোয়েন্টি সিক্স মানে কত, ওমেগা স্কোয়ার। এবার এটুকু নিয়ে তুমি একটু কাজ করো, এটুকু ভ্যালু আসলে কী হইতে পারে তুমি খেয়াল করো। আমরা শিখছিলাম অলরেডি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু শূন্য, দেখেন দেখা যাচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান। তাহলে আমি কাজ টু করবো, উপরে টু আছে আর নিচে মাইনাস ওয়ান, তাহলে টু বাই মাইনাস ওয়ান মানে কত বেসিক্যালি মাইনাস টু, এটা আমাদের এখানকার অ্যান্সার হবে। একইভাবে খেয়াল করো আমরা আরও দেখি একটু এখানকার জিনিসগুলো, ঠিক আছে। আমাদের এখানে আরও বলছে হচ্ছে কি এই দুই নম্বর আটান্ন নম্বরটা খেয়াল করো, বলছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এই এত রাশিটার মান কত। তো তুমি দেখো খেয়াল করো এখানে কী কী আছে, যোগাগার কী আছে, ওয়ান প্লাস ওমেগা, ওকে। এবার ওয়ান প্লাস ওমেগা সমান কী লেখা যায় খেয়াল করো, এই দেখো ওয়ান প্লাস ওমেগা মানে লেখা যায় এই ওয়ান প্লাস ওমেগা সমান সমান লেখা যাবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে কাজ করি আমরা এখানে লিখব হচ্ছে আমরা এরকম যে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার তো আগে থেকেই ছিল, এখানে কী লেখা যাচ্ছে খেয়াল করো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান হবে, তাহলে জিনিসটা হচ্ছে মাইনাস ওয়ান, আর আগে থেকে একটা মাইনাস ওয়ান ছিল তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। আর এখানে কী আছে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, সেমভাবে খেয়াল করো ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মানে কি এটা ওই পাশে গেলে মাইনাস ওমেগা হবে, তখন জিনিসটা হবে মাইনাস ওমেগা আর আরেকটা মাইনাস ওমেগা আগে থেকেই ছিল। এতটুকু এখন তোমার মান বের করতে হবে, তো আসো আমরা দেখি এতটুকু বলে কী আসে, এখানে আসতে হচ্ছে আমাদের মাইনাস টু ওমেগা স্কোয়ার, ওকে। আর এখানে আসতে কথা আমাদের মাইনাস টু, এখানে আসতে আমাদের মাইনাস মাইনাস হচ্ছে টু ওমেগা, মাইনাস টু ওমেগা, সবগুলোকে গুণ করে দিই আমরা, সব তাহলে মাইনাস মাইনাসকে গুণ করলে হবে প্লাস, এটাকে গুণ করলে আবার কী হবে মাইনাস হবে, তো মাইনাস থাকবে, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট থাকলো। তো ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা গুণ করলে কত হবে, ওমেগা কিউব হবে, তাহলে বুঝতে পারতো কী হবে অ্যান্সার হবে মাইনাস এইট, কারণ ওমেগা কিউব মানে ছিল ওয়ান, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে যে মাইনাস এইট, এই যে আমাদের মাইনাস এইট, ঠিক আছে। তো এইভাবে করে অঙ্কগুলো আসলে করতে পারবা, এখানেও সেম দেখো এই অঙ্কটা দেব বলি, এটা ভালো একটা অঙ্ক, ষাট নাম্বারটা দেখো, ষাট নাম্বার বলছে কি যে হাফ এত এবং ওয়াই সমান হাফ এত, বলছে এইটার মান বের করো। একটু খেয়াল করো এটা কার মানে সমান, হাফ মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বা হচ্ছে মাইনাস রুট থ্রি, এই জিনিসটা কী ছিল আমাদের ওমেগা ছিল না, দেখো তো এই যে আমরা বলছিলাম এটাই তো সেই ওমেগা কথা বলছিলাম, লিখছি আমরা কোশ্চেন লিখছি আমরা এই যে এই জিনিসটুকু খেয়াল করো, এই যে এটা অনেক কিন্তু ওমেগা ছিল, ওকে। তো এটা তোমাকে একটু মনে রাখতে হবে, তোমার সরাসরি কাজে লাগতে পারে আর কি, হ্যাঁ ওকে। খেয়াল করো এই যে এখানে ছিলাম আমরা, তো এইটা মানে বেসিক্যালি ওমেগা, তাহলে এক্স মানে হচ্ছে ওমেগা, তাহলে এখানে কী লেখা ওয়ান মাইনাস ওমেগা, তারপরে মাইনাস এই এইটা মানে কিন্তু দেখো মাইনাস আছে মানে কি বেসিক্যালি ওমেগা স্কোয়ার, আর প্লাস এক্স ওয়াই মানে কি ওমেগার ওমেগা স্কোয়ারকে গুণ করলে ওমেগা কিউব হবে, মানে বেসিক্যালি এই জিনিসটা লেখা। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি কী লিখতে পারো ওমেগা কিউব মানে কত, ওমেগা কিউব মানে তো ওয়ান, তো ব্যাপারটা লাইন দাঁড়াচ্ছে এরকম ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে কত বেসিক্যালি টু, আর ওইখানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস কত দেখো খেয়াল করো, ওমেগা যদি কমন নিই আমরা মাইনাসটা কমন নিই তাহলে থাকবে হচ্ছে এরকম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এবার খেয়াল করো টু মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, আমরা শিখছিলাম এরকম ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে শূন্য, তাহলে এখান থেকে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারটা কী পাবা, এই ওয়ানটা বেশি গেলে কত হবে মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে লাভ কত থ্রি, তাহলে শুধু অ্যান্সারটা আসবে হচ্ছে থ্রি, এর মানটা কত হবে থ্রি, আসলে হচ্ছে বরিশাল বোর্ড এটার মধ্যে, ওকে ভালো কথা। সেম একইভাবে তুমি দেখো এখানকার অঙ্কগুলো একইভাবে করে ফেলতে পারবে, এটা আমরা অলরেডি করছি, এই টাইপ এই টাইপ করছি। এইটা একটু বলি, সিক্সটি টু নাম্বারটা বলছে ঘনমূল বের করো, সিক্স এন প্লাস থ্রি, এখানে বলছে সিক্স এন প্লাস থ্রি, আর ওমেগার মধ্যে সিক্স এন আর প্লাস থ্রি, যেহেতু এটা হচ্ছে তিনের গুণিতক, তিন ছয় নয়, তার মানে এখানে মানটা আসবে ওয়ান, তার মানে ওমেগা থাকবে, তার মানে এই মানটা হচ্ছে মানে এরকম থাকবে, অবশ্যই থাকবে না, ওমেগার তবে জিরো থাকবে, তার মানে পুরো মানটা হবে ওয়ান আর কি, ওমেগা কিউব বা ওমেগা কিউবের যখন গুণিতক থাকবে তখন এই মানটা হবে ওয়ান, আর বাকি থাকলো কি আমাদের ওমেগা আর থ্রি, তাহলে অ্যান্সারটা হবে শুধুমাত্র ওমেগা থ্রি, তো এইটুকু যেহেতু তিনের গুণিতক তিনটা বাদ, কাজ হবে কোনটা নিয়ে শুধু এই ওমেগা কিউব নিয়ে, আর এই ওমেগা কিউব মানে ওয়ান, অ্যান্সারটা হবে শুধু ওয়ান। তো এইভাবে করে তুমি যদি বের করে ফেলতে চাও সেম, এটাও সেমভাবে বের করতে পারবা, বিরানব্বইকে তুমি তিনটা ভাগ দাও, এই ষোলোকে তিনটা ভাগ দাও, ষোলোকে তিনটা ভাগ দিলে তিন পাঁচা পনেরো এক অবশ্যই থাকে, তাহলে ওমেগা ওয়ান হবে, আর বিরানব্বইকে তিনটা ভাগ দিলে কত তিন নব্বই আসবে, তিন তিরিশ নব্বই অবশ্যই থাকে দুই, তাহলে দুই হবে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে অ্যান্সারটা। এই ওমেগার মানটা কত, এই জিনিসটুকুর মান কত আমরা জানি হচ্ছে এরকম ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান জিরো, তাহলে ওয়ান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কী হবে মাইনাস ওয়ান, তাহলে অ্যান্সার হবে মাইনাস ওয়ান, কোথায় মাইনাস ওয়ান আছে আমাদের এই জায়গায়। তো এভাবে তুমি যদি বের করে ফেলতে পারো এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিগুলো সবগুলো সুন্দরভাবে শেষ করতে পারবা, তো সবাই এভাবে প্র্যাকটিস করে ফেলো এই জিনিসগুলো যেন খুব ভালো মতো শেষ করতে পারো, আর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আবারও তোমাদের সামনে আসবো, ততদিন তোমরা এই চ্যাপ্টারটা কতটুকু কী বুঝলো অবশ্যই অবশ্যই
কমেন্ট করে জানাবো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।